ফার্স্ট টাইম আজকে লাইফে এসেছি লৌকিক অলৌকিকে, আপনারা একটু প্লিজ কমেন্টে জানাবেন যে ঠিকঠাক ক্লিয়ার সাউন্ড আসছে কি না। আমার ক্যামেরাটা একটু প্রবলেম আছে, তো আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, আর ঠিকঠাক মানে সব কিছু ঠিকঠাক আছে কি না আমাকে একটু জানাবেন। থ্যাংক ইউ ম্যাম, তুলিকা ম্যাম, সুমি চক্রবর্তী, হাই। আচ্ছা বিগন ক্যামেরা আপলোড, আচ্ছা ঠিকঠাক আছে তো আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক করে আর কি, সেটাই বলছি। যেহেতু আমি ফার্স্ট টাইম, তো আমার 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 ঠিক করে আমি কি তাহলে হেডফোন ইউজ করব, যদি হেডফোন ইউজ করা যায়। হাই বিশাখা ঘোষ, হ্যালো, থ্যাংক ইউ বৈশাখী ঘোষ, সরি বিশালাক্ষী, আই এম সো সরি। হ্যালো, আমি কি হেডফোন ইউজ করব, যদি আমাকে একটু বলেন আপনারা, যেহেতু আমার সাউন্ডটা খুব আস্তে আস্তে বলছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমার ফার্স্ট লাইভ, মানে আমি লৌকিক অলৌকিকের প্রথম স্টোরি বলবো। স্টোরিগুলো কোনোটাই কল্পনা নয়, পুরোটাই আমার নিজের চোখে দেখা বা আমার সাথে নিজের সাথে ঘটা কিছু ঘটনা আমি বলবো। যদি সব ঠিকঠাক হয় তাহলে আমি আমার স্টোরিটা শুরু করি এবার। আচ্ছা ঠিক আছে বিশা, ঠিক আছে। আচ্ছা আমার ফার্স্ট স্টোরি আমি বলবো, আমার সাথে ঘটা একটি স্টোরি যেটা 2013 সালে হয়েছিল। আচ্ছা আচ্ছা হেডফোনটা লাগিয়ে দেখবো, তাই তো? আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এবার কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমি হেডফোন ইউজ করেছি। হাই অঙ্কিতা চ্যাটার্জি, হাই। হ্যাঁ একদম ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমি, আচ্ছা তাহলে আমি শুরু করছি আমার প্রথম স্টোরি। এটা আমার সাথে নিজস্ব একটা স্টোরি যেটা 2013 সালে হয়েছিল। আমি প্রথমে স্টোরিতে যাওয়ার আগে আমি যেখানে থাকি সেখানকার বর্ণনাটা একটু দিয়ে দিই, তাহলে আমার স্টোরিটা বলতে সুবিধা হবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। স্টোরিটা, আমাদের বাড়ি হচ্ছে হালিশহর, যারা আশেপাশে নৈহাটি বা হালিশহর নামটা সবাই জানে আর কি। ওখানে শ্রী রামপ্রসাদ সেনের জন্মস্থান এবং রামপ্রসাদ মন্দিরের খুব বিখ্যাত, সবাই মোটামুটি জানে এগুলো। তো ওই হালিশহরের মধ্যে একটি জায়গা আছে যেটা বালিভাড়া বলে সবাই। আমার কাছে ওই জায়গাটাকে একটু হান্টেড মনে হয়, কারণ জায়গাটা একটু রাতের দিকে একটু নির্জন, একটু ভয়। তো প্রথমে আমি জায়গাটা বলি, আমি হালিশহর স্টেশন থেকে নেমে সোজা যদি আসি তো চৌরাস্তা একটা মোড় পড়বে, সেখান থেকে আমি বাঁদিক হয়ে ইয়ার্ডের মাঠ ঘেঁষে এসে আমি বালিভাড়াপুর ঠিক স্কুলটার সামনে গিয়ে পৌঁছাবো। সোজা যদি আমি আসতে থাকি স্কুলের থেকে স্টার্ট হচ্ছে প্লেসটা, তার আগে অবধি লোকজন জনবহুল জায়গা, তারপর থেকে একটু মানে বিশেষ করে সন্ধ্যের পরের কথা বলছি আমি। সন্ধ্যের পরে আমি যখন যদি স্কুলটা ধরি সোজা যাই, দুটো রাস্তা আছে, একটা সামনে বড় পুকুর পড়বে এবং সাইডে একটা দিয়ে শর্টকাটে যাওয়ার রাস্তা, আর এই সাইড দিয়ে যাওয়ার রাস্তা যেটা শর্টকাটে দিয়ে গিয়েও একই জায়গায় যাওয়া যায়, যেটা শর্টকাটে রাস্তা সেই জায়গাটা হচ্ছে পুকুরটা। এক সাইডে পুকুর, এক সাইডে একটা বাড়ি, বাড়িটার মাসে প্রচুর জঙ্গল ঠঙ্গল আছে, এখন হয়তো পরিষ্কার, তখন ছিল না। বাড়িটা ক্রস করলে একটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড়টা কীরকম মানে দিনের বেলায় গা ছমছম করার মতো, এরকম স্ট্রেট উঠছে,
উঠে এরম ঝাঁকড়ার মতো, বট গাছ টাইপের মতো বাঁশঝাড়টা স্টার্টিং। পাশে আম গাছ আছে, একটু অন্ধকারই রাতের পরে, ওখানে আলো একটু কম ছিল সেই সময় থাকতো, এখন কীরকম বলতে পারবো না, অনেকদিন যাতায়াত হয় না আমার। ক্রস করলেই দুটো পুকুর জোড়া একদম, মাঝে একটা বাঁধ, মানে একটাই হয়তো পুকুর মাঝে বাঁধ দেওয়া গেছে, সে বাঁধের ওখানটায় বাঁধে একটা বড় কদম গাছ আছে, ওই পাশটাতে একটা নারকে ডান পাশে একটা সুপুরি বাগান রয়েছে, আর বাঁ পাশটায় রয়েছে বড় বড় কলা বাগান, ভীষণ কলা, মানে ভীষণই আর কি। এইবার তো যা ক্রস করে সোজা গেলাম, যেটা পোড়ো বাড়ি আছে, পাশে আম বাগান আছে, ওই সাইডে আবারও পুকুর আছে, পুকুরের পাশে বাঁশঝাড় আছে, তার পাশ থেকে গেলে আবার ডান সাইডে পুকুর বাঁশঝাড় আছে, পাশে স্টার্ট করলে সোজা দু সাইডে বড় বড় পুকুর আর কি, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে আমি শর্টকাট বললাম, আর যেটা স্টার্টিং একদম নর্মাল রাস্তা হয় সেটা দিয়েও সেম, বড় একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের পাশে বড় ভীষণ বাঁশঝাড়, ওখানে হয়তো দিনের বেলায় ঠিকঠাক আলো ঢোকে না, রাত তো দূরেই থাক, আলো খুবই কম, একটু ক্রস করলে আবার সেই বাঁশঝাড়, পাশে একটা মন্দির থেকে রাস্তা দিয়ে যাওয়া যায়, এটা বললাম আমি লোকেশনটা। এবার আমি তখন আমি ক্লাস সেকেন্ড ইয়ারে পড়ি, নৈহাটি আরবিসি কলেজে পড়তাম সেই সময়। সবাই মোটামুটি তারা নাম শুনেছে, নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উইমেন, মর্নিং পড়তাম। তো নতুন ব্যাচ জয়েন করি, ফার্স্ট ইয়ার কমপ্লিট করে আমি একটা নতুন ব্যাচে জয়েন করি, কবিস্তার ব্যাচ, এটা হালিশহরে যারা থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন, কবিস্তারের ব্যাচ। ওখানে অনেক বন্ধুবান্ধব হয় আর কি, আর বালিভাড়ায় থাকতো ওই ব্যাচের একটা বান্ধবী প্রিয়াঙ্কা বলে, দুর্ভাগ্যচক্রে সেই বান্ধবীটি এখন আমাদের মধ্যে নেই, সে বেশ কিছু বছর হয়েছে মারা গিয়েছেন। ওই বান্ধবীর বাড়ির ওখানের কথাই বলছি আমি আর কি। আমাদের টিউশন ব্যাচ, এটা পুজোর সময়ের কথা বলছি আমি, পুজো পঞ্চমীর আগের দিনের কথা বলছি, আমাদের পঞ্চমীর আগের দিন ব্যাচ করিয়ে তারপরে ছুটি দিত। তো এবার একদিন প্রিয়াঙ্কা বললো, জানিস তো মুনমুন, ওখানে না ভীষণ ভালো ঠাকুর হয়েছে আমাদের এই বালিভাড়াতে, ঠাকুরটা ভীষণই সুন্দর, যাবি দেখতে? তো যদি যাস তো বলিস, আমি তোদেরকে বলবো। মানে ঠিক আছে, এটা ফোনে কথা হয়েছে আমাদের, যথারীতি ক্লাসে এসেছি আমি, ক্লাসে আসার পরে আমাকে বললো যে চল তাহলে যাই, আজকে ছুটি হয়ে গেল তাড়াতাড়ি যাই। আমার ওখানে একটা ভালো বন্ধু ছিল, আরও জেনারেলি বন্ধুর নামটা আমি বলছি না, কোনো কারণে বন্ধুটার সাথে আমার একটু প্রবলেম তাই তার নামটা বলছি না, ধরা যাক তার নাম সুমন। তো সুমন প্রতিদিনই সাইকেল নিয়ে আসে, জেনারেলি যেরকম হয় কোচিন আর কি, সাইকেল নিয়ে আসে, সেদিনই সাইকেলটা নিয়ে আসেনি, আমার সাইকেলে করে যাবে, বলছি আমি যে সুমন কি প্রিয়াঙ্কাদের ওখানে খুব ভালো একটা ঠাকুর হয়েছে, দেখে আসি চল, তাহলে আসার সময় তোকে নামিয়ে দেবো ওখানে তোদের জায়গায়, ওদের বাড়িও প্রিয়াঙ্কাদের বাড়ি আগার আস মানে যাওয়ার একটু আগে, ওটা জায়গাটার নাম হচ্ছে কবিরাজপাড়া, ওদের বাড়ির জায়গাটা সুমনদের বাড়ির জায়গা। তো প্রিয়াঙ্কা বলছে তাহলে চল, এবার তিনজনে রীতিমতো বেরিয়েছি যাচ্ছি, বালিভরা ক্রস করলাম, বালিভরা ক্রস করে প্রিয়াঙ্কা যাচ্ছে। আমি সাধারণত মানে যতদিনই যাতায়াত করেছি ওই যে শর্টকাট রাস্তাটা যেটা বললাম বাঁশঝাড় আছে একটা, ওই রাস্তাটা আমি অ্যাভয়েড করে চলতাম, আমার খুবই ভয় লাগতো, ভীষণই ভয় লাগতো, মানে এতটাই ভয় লাগতো যে ওই রাস্তাতে যাতায়াত করার কথা আমি কখনো ভাবি না, মানে আমার ভয় লাগতো, যখনই বলতাম যে না না আমি শর্টকাটে যাবো না, তোরা যদি যাস ওই রাস্তাটা দিয়ে চল আমি যাবো। আমরা রাস্তাতে যাচ্ছি, ঠিক প্রিয়াঙ্কাদের বাড়ির মোড়ে এসে প্রিয়াঙ্কা বলছে আমি যাবো না রে, আমার ভালো লাগছে না, তোরা যা। আমরা বললাম ঠিক আছে, তাহলে তুই যখন যাবি না বলছিস আমরা যাই। এবার আমরা ওই পুকুর ক্রস করলাম, পোড়ো বাড়ি ক্রস করলাম, আমবাগান ক্রস করলাম, বাঁশঝাড় টাঝাড় ক্রস করে টোরে ফাঁকা মাঠ ক্রস করে এইবার মন্দিরের কাছে গিয়ে পৌঁছেছি, মন্দিরটা দেখছি। সেই সময় আমি খেয়াল করি আমার কাছে কিছু একটা দারুণ, মানে খুবই সুন্দর একটা স্মেল, এত সুন্দর গন্ধ খালি আশেপাশে ঘোরাফেরা করছে, ঠিক আছে, এবার এমনভাবে ঘোরাফেরা সে যেন ভালো লাগছে, মানে আমি মোহ হয়ে গেছি ওর ভিতরে, খালি যেদিকে যাচ্ছি খালি গন্ধটা শুকছি ওই মন্দিরটুকুর মধ্যেই। এবার তারপরও আমি একটু বলি, এবার যেখানে মন্দিরটা করেছে তার ঠিক ওই পাশ পেছন সাইড দিয়ে, যারা হালিশহরে থাকেন তারা একমাত্র বুঝতে পারবে, মালঞ্চ গেট হয়ে জেঠিয়া হয়ে আবার আমার বাড়ির দিকে যাওয়া যায়। আমি কি করেছি, ও দেখছে ওর মতো, আমি দেখছি আমার মতো, দেখে আমি মালঞ্চর দিকে সাইকেলটা ব্যাক করেছি, মানে যাবো বলে। ও তখন ডাকছে, এই মুনমুন তুই এদিক, আমার আমার ডাক নাম মুন, তো বেশিরভাগ মানুষ আমাকে মুন বলেই ডাকে,
এমন তুই এদিকে যাচ্ছিস কেন, তোর তো আমাকে বাড়িতে নামিয়ে দেওয়ার কথা, তুই আমাকে নামিয়ে দিবি তারপরে তো যাবি। আলাম ও হ্যাঁ হ্যাঁ চল তোকে তো নামিয়ে দেবো। তখন অলরেডি স্মেল আমার সাইড দিয়ে ঘেসে সরে গেছে, আমি গন্ধটা পাচ্ছি সাইড দিয়ে সরে যাচ্ছে, কিন্তু সুমন শুনতে পাচ্ছে, সেই গন্ধটা নিতে পারছে না, ও পাচ্ছে না। আমি ওকে জেনারেলি তখন বলিও নি যে আমি একটা ভালো গন্ধ পাচ্ছি, তুই কি পাচ্ছিস। ও সাইকেল চালায়, সেখানে আমি বসে যাই, এরম একটা ব্যাপার। সেখানে আমি বলছি তুই বস, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, তোকে তো নামাতেই হবে, আমি কেন আর তুই চালাবি, তুই এবার নামবি, তাহলে এক কাজ কর তুই সাইকেলে বস, আমি তোকে নিয়ে যাবো। চলো এবার যাচ্ছি, ফাঁকা মাঠ ক্রস করার করার সাথে সাথে ওর সাথে আমার কী নিয়ে ঝগড়া স্টার্ট, কী নিয়ে ঝগড়া আমি জানি না, কিন্তু তখন আমি ওই স্মেলটা পাচ্ছি, সুন্দর একটা গন্ধ, তখনও যেন আমার গায়ের ভেতর দিয়ে বইছে, আমার সাইড দিয়ে যাচ্ছে, এরকম বইছে মনে হচ্ছে। কী নিয়ে ঝগড়া বাঁধলো, মারাত্মক ঝগড়া, না তুই এর সাথে কথা বলবি না, না তোর তোর এই কথাটা ভালো না, তুই কেন বলছিস আমাকে এরমভাবে। তো আমি বুঝতেই পারছি না যে কেন ঝগড়াটা হলো। পোড়োবাড়ি ক্রস করলাম, তার আগে বাঁশঝাড় ক্রস করেছি, আবার পোড়োবাড়ি ক্রস করে ঠিক জোড়া পুকুরটার মাঝখানে যেন বাদ দেয়া, ঠিক ওই জায়গাটায় ওকে আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পরে আমি ঠিক ওকে ওই জায়গাটা নামিয়ে দিয়েছি, নামিয়ে দেওয়ার পরে আমি তোর সাথে আমি যাবো না, তুই ফালতু তোর সাথে আমি যাবো না। ওকে ওখানটা নামিয়ে দিয়ে আমি কোনোদিনও ওই সচরাচর আমি ব্যাক রাস্তায় ধরি না, শর্টকাটটা সেখানে আমি চলে গেছি, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। যাওয়ার ঠিক আমি কীরকম বলবো, এই যে রাস্তাটা আমি যাব এরকম করে ঘুরে পুকুর দিয়ে বেরোতে হবে সোজা দিকে, ওইখানে একটা মন্দিরও আছে, দুর্গাপুজো হয়, শীতলা মন্দিরও আছে, আবার মনসা গাছও আছে, একটা ভাঙা ক্লাবও রয়েছে, সোজা দিক দিয়ে যখন আমি বেরোবো স্কুলটা ক্রসের পরের কথা বলছি। আর আমি যে সাইকেলটা নিয়েছি আর পুকুরটা আমার সামনেই পুকুর, এরকম পুকুর ঘেঁষে যেতে হয়, পেছনে বাঁশঝাড়, আমি সাইকেলটা নিয়ে টেনেছি, টেনে এরমভাবে সাইকেলটা দাঁড় করিয়ে রেখেছি, পেছন দিকে আমার বাঁশঘাস, সামনে আমার পুকুর, আমাকে যদি কেউ পেছনে নিয়ে যায় সেটা বাঁশঘাছের দিকে নিয়ে যাবে, আর যদি আমাকে সামনে কেউ ঠেলা দেয় আমি পুকুরের মধ্যে গিয়ে পড়বো, এরম একটা সিচুয়েশানে আমি দাঁড়িয়ে আছি। স্মেলটা যেন ওখানেই থেমে গেল, আমি ওই গন্ধটা ওখানেই মানে পাচ্ছি, ওই জায়গাটাতেই স্টপ হয়ে গেছে গন্ধটা, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি হতবাগের মতো, সাইকেলটাকে নাম সাইকেলটা ছাড়িনি, সাইকেলটা ধরেই আমি দাঁড়িয়ে আছি। এইবার রাস্তাটা দুজনে বেশি যাওয়া যাবে না, এরকম রাস্তা, যদি দুটো সাইকেল আসে একজনকে দাঁড়াতে হবে একজনকে যেতে হবে, এরম একটা ব্যাপার। আর ওখানে টিম টিমে আলো জ্বলছিল তবুও, তখন আমার যে বন্ধু সুমন ও আমার সামনে দিয়ে আমাকে ক্রস করে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু আমি যখন দাঁড়িয়ে আছি ও সেটা খেয়ালই করেনি, দেখতেই পাইনি যে আমি ওখানে আছি। আর আমি ওখানে না হলেও প্রায় ৩০-৩৫ মিনিট দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে যে লোকজন যাচ্ছে কেউ আমাকে হয়তো ফলো করছে না, আমি একা দাঁড়িয়েই আছি, আর আমি কারোর সাথে কথাও বলছি না বা কাউকে বলছি না আমি কোথায় যাবো কি, আমি চুপ করে দাঁড়িয়ে আছি। যদি আমাকে কেউ ঠেলা দেয় আমি স্ট্রেট সাইকেলটা নিয়ে পুকুরের মধ্যে পড়ে যাবো, আর যদি কেউ আমাকে সাইকেলটা পেছন দিকে টানে টানলে আমি সোজা বাঁশগাছের দিকে হুড়ুর করে চলে যাবো, এমন একটা সিচুয়েশান। ঠিক ৩৫ মিনিট পর আমার একটা কী মনে হলো, আমি সাইকেলে প্যাডেল করলাম, সাইকেলটায় প্যাডেল করে যখন আমি ক্রস করছি, মানে ক্রস করে আমি যখন যাচ্ছি মনে হচ্ছে কেউ আমাকে সাইকেলটা ঠেলছে, এরকম একটা ফিল করছি, মানে সাইকেলে যেন কেউ ঠেলছে বা সাইকেলটা যেন কেউ আমাকে, মানে কীরকম একটা অদ্ভুত, মানে আমি বোঝাতে পারছি না কীরকম একটা ফিল। আমি যাচ্ছি এবার সাইকেল নিয়ে যাচ্ছি, এবার সুমন জানে যে আমি একা একা বাড়ি যাবো না, যেহেতু আমি ভীতু ভীষু প্রকৃতির, একটু ভীতু হল ভীতু কিন্তু আমি নেগেটিভ এনার্জি ভীষণ ফিল করি, হয়তো সেই কারণে আমি ভীতু। এইবার ও আমাকে ওই রাস্তাটা দেখতে পায়নি, আমাকে তেঁতুল যেটা ভালো মানে যেটা দিয়ে বাড়ি আমরা গিয়েছিলাম নর্মাল রাস্তা, ওই রাস্তাটায় তেঁতুলতলা দিয়ে একটু ঘুরে এসেছে, পায়নি, দৌড়ে দৌড়ে আসছে, দেখছে আমি সাইকেল চালিয়ে, তখন বালিবার স্কুলের দিকে যাচ্ছি। যাওয়ার পরে ও কথা বলে সাইকেলে উঠে গেছে, তুই চলে যাসনি এখন, আমি তো ভাবছি চলে গেছিস, তুই তো ছেড়ে রাখার মতো না, তুই চলে গেলি কী করে, তুই আমাকে রেখে গেলি, দেখ আমরা কথাটা সত্যি বলা ভুল হয়েছে, আমাকে কথাগুলো বলছে বাট আমি কিছুই শুনতে পাচ্ছি না, বলছে চল এই রাস্তাটা একবার ক্রস করে ওই পাশ থেকে ঘুরে যাবো, ওখান থেকে আরও অনেক গলিগালা আছে বিভিন্ন, ঘুরে যাবে। আমি গলিতে ঢুকেছি, গলি থেকে ঢুকে এক রাউন্ড চক্কর মেরে ও বলছে মন তুই কি রাগ করেছিস, তোর সাথে আমার সত্যি ওই ব্যাপারটা করা উচিত হয়নি, তুই রাগ করিস না দেখ বলে বলে আমার আমার সাইকেল পিছন দিয়ে ঘুরিয়েছি, আমি ঘুরাচ্ছি, বলছি এদিকে আবার যাচ্ছিস কেন, আমি বলছি আমি কোনো কথাই বলছি না, আমি আবার ঘুরিয়েছি, ঘুরিয়ে ঠিক বাড়ি স্কুলটা ক্রস করে ইয়ার্ডের মাঠের পুরো সামনেটা এসেছি, আর আমাকে একটা ঠেলা মেরেছে, সাইকেল দিয়ে টেনে নামিয়েছে, সরি ঠেলা মারিনি সাইকেল টেনে নামিয়েছে, তুই নাম তুই কথা বলছিস না কেন। আমি সেই হিসেবে পুরো হচকিয়ে গেছি, মানে আমি
কোনো দিকে কোনো কিছু না বলে হ্যাঁ তুই কী বল কী হলো কী হলো এরম করছি। সেই সময় এত ঘামছি আমি, মানে আমার সারা গা এত পরিমাণ ঘাম হয়েছে যে জামা তো অলরেডি প্রায় ভেজা আর সারা গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। ও তো মানে ও এসব নেগেটিভ এনার্জি একটু বিশ্বাস করে না, ভীষণ সাহসী ছেলে, আর আমাকে সমানে ঠেলছে, সমানে ও ভয়ে ও কাঁপছে যে কি হলো তো কি হয়েছে, আমাকে ঠেলছে, ঠেলে ঠেলে আমাকে বলছে তুই কি হয়েছে তোর কি হয়েছে, তুই এরকম করছিস কেন, তুই ঘামছিস কেন। ও ভয়ে ওর কথা তো মতো কে কথা বলতে পারছে না, এরকম ভয়। আমাকে বলছে তোর কী হয়েছে কী হয়েছে, কি কী হবে বাড়ি যাচ্ছি, চল বাড়ি যাবো না তোকে নামাবো। বলছে তুই নামাবি, মানে আমারও এখনও গা হাত পা কাঁপছে ব্যাপারটা বলতে গিয়ে। ও মানে কি বলে বুঝতে পারছে না, বলছে তুই এতক্ষণ আমার সাথে ছিলিস, কথা বললি, তুই আমাকে নামিয়ে দিয়ে এসেছিস, তোর খেয়াল নেই আজ কোথা থেকে তোকে নামালাম, তুই তো আমার সাইকেলেই বসে আছিস, এখনও বসেছিস, এখন তোকে বাড়িতে দিয়ে আসবো, তা তুই এই রাস্তায় ঢুকেছিস, তোকে তো শর্টকাট দিয়ে তোর বাড়ির সামনে নামাবো, তুই এখান থেকে ঢুকেছিস কেন। ও মানে কিছু বলার আর সাহস পাচ্ছে না, ও বলছে তুই সাইকেলে উঠ, তোকে আমি বাড়ি দিয়ে আসছি। আমি চিনা তোর বাড়ি আসতে তোকে আমি নামিয়ে দিয়ে আসবো, তুই সাইকেলে উঠ, কথা বলিস না। জাস্ট সাইকেলে উঠেছি তখন আমি অনবরত ঘামছি, আমার চোখ মুখ পুরো লাল, আমি ঘেমে পুরো একদম ইয়ে। ও সাইকেলটা তাড়াতাড়ি করে চালিয়েছি, আমি সাইকেলটা তাড়াতাড়ি করে চালাচ্ছি, চালিয়ে আমি আমাকে বলছে তুই নাম, আমি কিছুটা সাইকেল চালিয়ে গেছি, আমি যেতে পারছি না, আমার এত ঘাম হচ্ছে, বলছে তুই নাম আমি চালাচ্ছি। তখন আমাকে টেনে নামিয়ে দিয়েছে, নামিয়ে ও চালাচ্ছে, আমি বসেছি পেছনে, বাড়িতে নামিয়েছে, বলছে কাকিমা ওকে একা শুতে দেবেন না, ওকে একা শুতে দেবেন না, আপনারা শুন সাথে কেউ না কেউ ওনার সাথে শোবেন, আর দেখবেন ও রাত্রিবেলা বাইরে না বেরিয়ে যায়। বলছে কেন কী হয়েছে, বলছে তেমন কিছু না, রাস্তা দিয়ে আসছিলাম একটু ভয় পেয়েছে জাস্ট, মাকেও কিছু বলেনি যে টেনশন করবে খামোখা। বাড়িও চলে গেছে, জেনারেলি বাড়ি গিয়ে আমাকে ফোন করেছে, মন তুই ঠিক আছিস, তোর এখন ঠিকঠাক লাগছে। আচ্ছা তোর কী হয়েছে বলতো, তুই আমাকে কেন এই কথা বলছিস। হ্যাঁ আমি অ্যাবসলিউটলি অলরাইট, তোর কী হয়েছে তুই কেন বলছিস। বলছে জানিস আজকে এই সমস্যা হয়েছে। আছে না না আর হতেই পায় না, সেই সময় একটা টিজার গার্ল, মানে আমি 20-21 বছরের একটা মেয়ে, আমাকে এরকম ভূতে ধরে যদি বলে আর বেচে যদি সেটা লটে লটিয়ে যায়, আমার মানে একটা লজ্জার ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার যে আমাকে এরকম বলবে লোকে, লজ্জা ছি ছি কিরকম একটা প্রেস্টিজের ব্যাপার। আমি বলছি তুই পুরোটা চেপে যাবি, তুই কাউকে বলবি না, এরকম কোনো ব্যাপার না, তোর মনের ভুল, তুই তো সব বিশ্বাস করছিস, কী করে বিশ্বাস করছিস, আর তুই সব মনের ভুল এসব একদম বলিস না প্লিজ, তুই কাউকে সব বলবি না। বলে দেখ আমি কাউকে বলবো না তোর লজ্জার খাতিরে, কিন্তু তোকে সেদিন কিছু না কিছু তোর হয়েছিল, কারণ আমি এসব বিশ্বাস করি না, আমি ফিল করেছি। এবার আমার মাথা আমি সে তাহলে তোকে একটা কথা, তুই কি মন্দিরে কোনো গন্ধ পেয়েছিলিস, আমি মন্দিরে একটা দারুণ গন্ধ পেয়েছিলাম। বলছে না আমি কোনো গন্ধ টন্ধ পাইনি, আমি কিছুই পাইনি। বললাম ঠিক আছে। এবার বেশ দু তিন দিন কেটে যায়, অনেক দিন কেটে সেটে কেটে গেল, দু তিন দিন কেটে গেছে। আমাদের ওখানে একটা মন্দির আছে, গোলকেশ্বর মন্দির, যারা হালিশহর কাস্তারপাড়া থাকে তারা সবাই চিনবে, রানী রাসমণি মন্দিরের আগে, যেটা ইটভাটার আগে গোলকেশ্বর মন্দির হয়, ঠিক বাগমোড়ের হয়ে যেতে হয়, মল্লিবাগ স্কুল ক্রস করে মন্দিরে একটা দিদিভাইয়ের সাথে গিয়েছিলাম। উনি আবার এসব কিছু কাজ করে যেগুলো মানুষের ভালো করার জন্য এরকম একটা কাজবাজ করে। তো আমি দাদাটাকে জিজ্ঞাসা করলাম, দাদা ভাই আমার সাথে এরকম কিছু ঘটনা কিছুদিন আগে ঘটেছে, যে আমি একটা মন্দিরে গেছিলাম, সেদিন ছিল অষ্টমী না নবমীর দিন গিয়েছিলাম। তো বলছে তোর সেদিন ব্যাগে কী ছিল, আমাকে কোনো কথাই বললো না, কি আমি খালি শুধু বলেছি এরকম আমার সাথে একটা ঘটনা ঘটেছে, আমি এরকম গেছিলাম মন্দিরে, একটা গল্প পেয়েছি, শুধু এইটুকু বলেছি। দাদাটা বলছে তোর ব্যাগে সেদিন কী ছিল, আমি কিছুই ছিল না, জেনারেলি বই খাতা থাকে। বলে এক্সট্রা কী ছিল, আমি বলছি এক্সট্রা সেদিন কেউ একদিন পুজো দিতে গিয়েছিল, আমাকে একটা ফুল দিয়েছিল মায়ের, সেই ফুলটা আমার ব্যাগে ছিল। বলছে ওটাই তোকে বাঁচিয়েছে, তুই যে রাস্তাটায় দাঁড়িয়েছিলিস সে রাস্তা দিয়ে তোকে ওই পুকুরের মধ্যে ঠেলে ফেলে দিত। মানে ওনাকে আমি কিছুই বলিনি যে আমি কোথায় দাঁড়িয়েছি কি, উনি এমনিই বলছে। আমি আর তো ওই সাইকেলটায় ছিলিস বলে তোর কপালটা ভালো ছিল, না হলে হয় তোকে ওই জঙ্গলে টেনে নিয়ে যেত, তুই যেতিস, তোকে টেনে নিয়ে যাবে, মানে তুই একাকাই যেতিস ওই জঙ্গলটার মধ্যে সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে, আর নাহলে তোকে ঠেলে ফেলে দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হতো, কোনোরকমভাবে শ্বাসরোধ করে তোকে কিছু একটা করা হতো। তোর কপালটা ভালো ছিল, তুই সেদিন ফুলটা ছিল, আর তোর হাতে সাইকেলটা তুই ছাড়িসনি, নাহলে কিছু একটা ঘটনা ঘটে যেত। মানে এমন একটা মর্মান্তিক ঘটনা আর কি,
যে আমার ভীষণ এখনো বল ভাবলে আমার ভয় করে, আর সেই সময় লোক লজ্জার ভয়ে আর কি, লোকে খাপ খেপাবে এরকম একটা ভয়ে আমি কাউকে শেয়ার করিনি, বাড়িতেও এমনকি জানাইনি, এতটাই আমার লজ্জা ছিল। তো ঠিক না, মানে এতটাই ভয় লাগছে, ভয়ের ব্যাপার, তারপর থেকে খুব সাবধানে চলতাম, মানে ভীষণই ভয় লাগতো আর কি, ওই রাস্তাটা প্রায় ছেড়েই দিয়েছিলাম, এক মানে এমনই একটা ভয়ের ব্যাপার। তো এটা ছিল আমার ফার্স্ট স্টোরি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর সুমিদি থ্যাংক ইউ, তুলিকা দি থ্যাংক ইউ, এরকম এত সুন্দর সাপোর্ট করে বলছেন, খুব ভালো লাগছে। এবার আমি বলবো আমার নেক্সট নেক্সট যে গল্পটা, এটা কোনো নেগেটিভ এনার্জি না, এটা একটু আশ্চর্য কিছু 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 ঘটনা, মানে হয় না যে নেগেটিভ কিছু যখন থাকে সেরকম পজিটিভ 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 কিছুও থাকে, পজিটিভ কিছুও থাকে, যেমন নেগেটিভ নেগেটিভ কিছু থাকে, নেগেটিভ কিছু যেমন থাকে তেমন পজিটিভ কিছুও থাকে, সেরকম একটা ব্যাপার। তুমি নেও না ওকে, সরি সরি, আমার ছোট বাচ্চা আছে, আমার ছোট একটা বাচ্চা আছে, তো ওই একটু এসে ডিস্টার্ব করছে, সো সরি। সুন্দর বলেছে, দারুণ আছে, থ্যাংক ইউ সমীরদা, আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। তো পজিটিভ আমি এবার যে পজিটিভ, হ্যাঁ আমার একটা ছোটো পুচকু আছে, আমার একটা ছোটো 3 বছরের ছেলে আছে, ও এসে তা ওর বাবা ফোন দিচ্ছে না বলে এসে একটু যারা ডিস্টার্ব করছিল, খুব ভালো লেগেছে। মৌমিতা গো থ্যাংক ইউ। আচ্ছা আমি সেকেন্ডটা বলি, আমাদের জীবনে যেমন নেগেটিভ কিছু থাকে পজিটিভও তো কিছু থাকে, সেই পজিটিভ পজিটিভটা বলছি। আমার মামার আমাদের বাড়িগুলো এমনই যে পরপর, আমার বড় প্রথমে আমার বড় মামার বাড়ি ক্রস করে আমার বড় মামার মেয়ের বড়দির বাড়ি, তারপর আমার মেজদির বাড়ি, বড় মামারই মেজো মেয়ের বাড়ি, তারপর আমাদের বাড়ি, মানে প্রায় সব একসাথেই আর কি ব্যাপার বাড়িগুলো। তো আমি বলবো আমার বড় মামার বড় মেয়ের ছেলের সাথে ঘটা ঘটনাটা। ছেলে এখন এই পৃথিবীতে নেই, সে ভগবানের কাছে থাকে, মাত্র 12 বছর বয়সে সে মারা গিয়েছে, খুবই একটা প্যাথেটিক ব্যাপার যেটা আজকে যেটা এখন আমি বলবো। আমার বড় মামার যে বড় মেয়ে তার সবথেকে ছোট ছেলে, তার নাম বাপি, বাপি মজুমদার, 11 বছর যখন তার কমপ্লিট হয়, 12-তে পড়ে পড়বে পড়বে এরকম একটা সময়, বাবা বাপির হঠাৎ করে একদিন খুব পেটে ব্যথা করে, ভীষণ পেটে ব্যথা, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার কতগুলো টেস্ট দেয় এবং বলে ওর পেটে টিউমার আছে, ওর অপারেশন করতে হবে। নীলরতন হাসপাতালে ভর্তি ছিল কলকাতায়, যথারীতি টিউমার কেটে বাদ দেয়, ভীষণ বড় বড় দুটো বলের আকারের দুটো টিউমার পেটে পাওয়া গেছে। তখন টিউমারটা অপারেশন করা হয়, ওকে যথারীতি সুস্থ করে বাড়িতে নিয়ে আসা হয়, ওটা টিউমারটা বায়োপসি করতে দেয়, সবাই নিশ্চয়ই জানেন যে কোনো পেটে কোনো কোনো অপারেশন হলে সেগুলো বায়োপসি করতে হয়, বায়োপসি করতে দেয়, দেওয়ার পরে ধরা পড়ে ক্যান্সার হয়েছে। তখন দিদির ছেলে একদিন কেমোর 2 দিন আগে খুব কান্নাকাটি করছে পেটের যন্ত্রণায়, করতে করতে তখন বেড়ার বাড়ি ছিল, বেড়া সবাই যে মুলি বাসে যে বেড়া হয় সবাই জানে, বেড়ার বাড়ি ছিল, পাশে একটা ঠাকুর মন্দির ছিল ছোটো, ওই মন্দিরে খুব কাঁদছে, ঠাকুর আমি তো কোনো পাপ করিনি, আমি তো ছোটো বাচ্চা, তুমি আমাকে এত কেন কষ্ট দিচ্ছ, আমার কেন এত পেটে ব্যথা হচ্ছে, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না ঠাকুর, মারাত্মক কাঁদছে। কাঁদতে কাঁদতে বলে না, যারা ঠাকুর বিশ্বাসী করে তারা অনেকেই জানে হয়তো ঠাকুরের ভর চলে আসে এক এক সময় কিছু কিছু মানুষের ক্ষেত্রে, ওরকম সেই মুহূর্তে ভরে পড়ে যায় আমার দিদির ছেলে, ভরে পড়ে তার মাকে যে মা আমি কিন্তু থাকবো না এই পৃথিবীতে, আমি পৃথিবীতে থাকবো না, এই মন্দিরেই আমি থাকবো, তুমি এই মন্দিরেই আমায় দেখতে পাবে, এই মন্দিরেই আমাকে দেখবে, মন্দিরে আমি সবসময় থাকবো, এই বলে প্রচণ্ড কান্নাকাটি করে। এবং পরের দিন তার কেমোথেরাপির জন্য তাকে নিয়ে যাওয়া হয়, ফার্স্ট কেমো চলে, সেকেন্ড কেমো সে আর নিতে পারেনি। এবং আমার মেজদি তখন বাইরে থাকতো, সবসময় বলতো আমার মাসি আমাকে একটু দেখতে আসবে না, আমার মাসি দেখতে আসলে আমি যাব। আর তার আগে আমার দিদির ছেলে ওর মরার ভবিষ্যৎ ও নিজে আগে বলে গেছিল,
আমাদের যে দাদু ছিল সে দাদুকে একদিন কান্না জড়িয়ে ধরে কান্না করছিল দুপুরবেলা, হঠাৎ আমরা সবাই ছিলাম তার মাঝে, বলছে দেখবে তালই তোমার আগে আমিই চলে যাবো এই পৃথিবী থেকে, তো দেখে নিও তালই তুমি আমার পিছিয়ে পিছিয়ে আসবে, এরকম বলেছিল। এবার সেকেন্ড কেমন নিতে পারেনি, ও যখন ফার্স্ট কেমন পরে পরে ওর মাকে বলেছিল, মা 12 তারিখে 12টার সময় আমার জন্য আমার জাহাজ আসবে, আমি কিন্তু চলে যাব সেখানে, তোমায় একটা কথা বলে যাব। বেড়ে শুয়ে শুয়ে বলছে, তখন মাত্র 12 বছর ওর বয়স, আমার মেজ দি আসে রাত্রিবেলা প্লেনে করে বাড়ি আসে, প্লেনে করে বাড়িতে আসে। আসার পরে দিদি ছেলে দেখে, দেখার পরে ঠিক 12 তারিখে 12টার সময় মারা যায়। মারা যাওয়ার পরে সকালবেলা যা জেনারেলি হয় সবাই ট্রেনে, যখন হয় না যে কোনো কোনো বডি আনার আগে প্রচুর প্রবলেম হতে পারে, কিছু গাড়ি ঘোড়াও নানা রকম প্রবলেম হতে পারে, তো ওর কোনো প্রবলেম নেই, সকাল 9টার মধ্যে ওর ডেথ সার্টিফিকেট পাওয়া, গাড়িতে নিয়ে যে কোনো অসুবিধা নেই, ঠিক 9টার মধ্যে বাড়ি চলে এসেছে। তার আগে বলে দিই, 2 দিন আগে মানে মারাত্মক ঝড় হয়েছিল ওর মারা যাওয়ার আগে, মারাত্মক ঝড়, ভীষণ ঝড়, এত ঝড় হয়েছিল যে সবার বাড়ি প্রায় কাদা কাদা মতো ছিল, ভীষণ ঝড় হয়েছিল। এবার যেদিন মারা যায় সেদিন নীল পুজো ছিল, যারা বাঙালি মহিলারা প্রায় প্রত্যেকেই জানবেন নীল পুজো কী হয়, সন্তানের কাম্য মঙ্গল কামনা, সংসারের মঙ্গল কামনার জন্য প্রত্যেক বধূরা করে এই এই দিনটি। সকাল নীল পুজোর দিন সকালে ওকে নিয়ে আসা হয়, যখন নিয়ে আসে বাড়ি ভরা লোক, প্রথমে মামা বাড়িতে নিয়ে আয়, নিয়ে বস, নিয়ে রাখে, বাড়ি ভরা লোক, মানে কোথাও কোনো জায়গার দিয়ে এমন কোনো লোক নেই আসেনি ওকে দেখতে, সবাই এসছে। ও শুয়ে রয়েছে, একটা 10-12 বছর ছেলে কতটাই হাইট হবে আর কতটাই হবে, যে খাটে ওকে শোয়ানো হয় ও যেন মনে হয় একটা যুবক, এত বড় হয়ে গিয়েছিল, এত মানে এতটাই বড় ছিল, পুরো খাট জুড়ে ওকে শোয়ানো। তারপর ওকে ওদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, ওদের বাড়িতে ছোটোবেলায় একটা আম গাছ লাগিয়েছিল, ওই আম গাছটাতে একটাই আম হয়েছিল সে বছর, আজও আম হয় না ওই গাছটাতে, আজও আম হয় না, সেই বছরই প্রথম আম হয়েছিল, একটাই হয়েছিল। আগের দিন 2 দিন আগে যে ঝড়টা হয়েছিল, এত ঝড় এত হওয়াতে ওই আমটা পড়েনি, যখন ওকে ওই গাছটার তলায় নিয়ে শোয়ানো হয়, আমার বড়দি কান্না করতে করতে বলছিল, এই আম গাছের আমটা খাবে কে, তুই যে লাগিয়েছিলি সেই আমটা কে খাবে বল, বলতে নেই, ঝড় হাওয়া নেই, বাতাস নেই, কিছু নেই, আমটা ওর দুটো পায়ের ফাঁকার মধ্যে পড়ে গেল। মানে এত অলৌকিক ব্যাপারগুলো, মানে কোনো হাওয়া নেই, হঠাৎ করে আমটা খসে ওর দুটো পায়ের মাঝখানে পড়ে গেল, পড়ে যাওয়ার পর সবাই কাঁদছে, ভীষণ কান্নাকাটি হয়েছে, মানে আমরা তো সেই মাটিতে পড়ে মানে সেই মর্মান্তিকভাবে কান্না, নিয়ে চলে যাওয়া হয় ওকে। যাওয়ার পরে ঠিক তার 5 থেকে 7 মিনিট পর একটা সাদা ধবধবে কৃষ্ণ ঠাকুরের পাশে যেরকম একটা গরু রাখা হয়, ঠিক সেম ওরম সুন্দর একটা গরু আমার বড় মামার বাড়ি গিয়ে গন্ধ শুকতে থাকে, তারপরে এসে ওদের বাড়িতে গন্ধ শুকতে থাকে, এত সুন্দর একটা গরু। সেটা শুধুমাত্র আমার বৌদি মানে আমার বড় মামার ছেলে ফলো করে, ছেলের বউ ফলো করেছিল, একটা গরু এরম ওদের বাড়িতে এসে গন্ধ শুকছে। তারপর তারপর ওদের বাড়িতে গেছে, নিমিষের মধ্যে গরুটা উধাও হয়ে গেছে, কোথাও গরুটাকে দেখা গেল না, যে গরুটা কোথায় গেল, মানে কোনো জায়গায় গরুটাকে খুঁজে পাচ্ছিল, পেল না দিদি বৌদি। এটা গেল দ্বিতীয় একটা অলৌকিক ব্যাপার, যে হঠাৎ করে একটা গরু কোথা থেকে এলো। ঠিক এরম কাজের দিন কোনো ইয়ে নেই, একটা কাক আমার দিদির ছেলে বাপি, সে ভীষণ লোকপ্রিয় ছিল, কেউ নেমন্তন্ন করলে এত খুশি হতো, সকাল সকাল স্নান করে মাথায় তেল টেল দিয়ে জামা কাপড় পরে সুন্দর করে গিয়ে বসে থাকতো, আমাদের বাড়ি কি মামা বাড়ি কি অন্যের বাড়ি কি এরকম কোনো অনুষ্ঠান দেখা গেল, পুজো হচ্ছে, লুচি ভাজা হচ্ছে, ও গিয়ে পাশে চুপ করে বসে থাকবে, খাওয়ার জন্য বলবে না, চুপ করে দেখতো, ওর ভালো লাগতো। ঠিক কাজের দিন এক সকালবেলা একটা কাক এসে স্নান টান করে এসে ঘরের দুয়ারের সামনে বসে আছে, তাড়ালেও যাচ্ছে না, ওখানেই বসে আছে, কাজ মিটে গেল। ঠিক পাক্কা 1 বছর ওই কাকটি দিদির বাড়িতে ঠিক 4 টাইম খেতে আসতো, সকালে চা খেতে আসতো, দুপুরবেলা খেতে আসতো, সন্ধেবেলা আসতো, রাত্রেবেলাও আসতো।
এসে ডাকতো কা কা করে, আর দিদি বলতো যা ওকে একটু বিস্কুট দিয়ে, ওকে একটু খেতো, ঠিক তারপরে যেত। আর দুপুরবেলা যখন আসতো প্রত্যেক দিন স্নান করে আসতো। আর এগুলো সব আমার নিজের চোখে দেখা, মানে একটা বর্ণ কাল্পনিক নয়, পুরো নিজের চোখে আমি দেখেছি। প্রথমে যখন আমি কাকটা শুনি আমার মার মুখে বিশ্বাস করিনি, আমি দুদিন গিয়ে ওদের বাড়িতে বসে আছি, ঠিক চারবেলা ওকে চারো টাইম আসতে দেখেছি, আর ওকে প্রত্যেকদিন দুপুরবেলা স্নান করে আসতে দেখেছি। এর সাথে টালির উপরে বসে থাকতো, দিদি ভাত দিত তারপরে খেয়ে দিয়ে চলে যেত। পুরো একটা বছর টানা এরকম হয়েছে। তারপর দিদি মন্দির প্রতিষ্ঠা করে, ওই প্রতি বছর ওই নীল পুজোর দিন পুজো হয়, দিদি ছেলের নামে ভোগ দেয়, এবং প্রত্যেকটা সোমবার দিদি নিরামিষ খেত, এবং কোনো রকম আর প্রত্যেক দিন পুজো, প্রত্যেক সোমবার করে পুজো হতো দিদিতে। দিদি সেই প্রতিবার সেই সোমবারগুলোতে ভাত খেত না, দিদি স্বপ্ন দেখাতো যে আমাকে এইভাবে এইভাবে পুজো করবি। আর আমার দিদি ভীষণ নিষ্ঠাবান ছিল, ভীষণ পরিষ্কার আর ভীষণ নিষ্ঠাভাবে পুজো দিত, ভীষণ নিয়মকানুন মানে, এখনও করে তাই। এই দিদি এবার ওর যে প্রথম বছর বার্ষিকী হলো, ওই বার্ষিকীর দিন সবাই নাম কীর্তন হচ্ছে, রামায়ণ দিচ্ছে, ঠিক 12টার সময় কথা নেই বার্তা নেই কোথা থেকে একটা সাধু আসে, মানে সাধুটাকে সবাই চেনে জেনারেলি, কিন্তু হঠাৎ করে দৌড়তে দৌড়তে এসে সে কি সুন্দর যে একটা মুহূর্ত তৈরি হলো, সুন্দর গান গেয়ে একটা দারুণ একটা মুহূর্ত তৈরি হলো, মোটামুটি আধা ঘন্টা। এটা একটা হঠাৎ করে সাধুটা কী করে টের পেলো, হঠাৎ করে কী করে এলো, আর এসে হঠাৎ করে গান গিয়ে কান্নাকাটি করে একদম মাতিয়ে নিল ওই স্টেজটা, খুবই সুন্দর হলো সেই অনুষ্ঠানটা। এটা এক বছরের ঘটনা বলছি। আমাকে বেশ কয়েকদিন স্বপ্ন দেখিয়েছে যে মাসি আমি তারকেশ্বর মন্দিরের চাতালে শুয়ে আছি, লাল রঙের বসন পরা, মাথায় জটা, রুদ্রাক্ষ গলায়, হাতে রুদ্রাক্ষ, হাতে একটা ত্রিশূল নিয়ে হাসছে, আর আমাকে বলছে মাসি আমি এই চাতালেই থাকি, আমি ভালো আছি। আমাকে বেশ কয়েকদিন স্বপ্ন দেখিয়েছে। আমার দাদু মারা যাওয়ার সময়ও বলেছে যে বাপির কাছে আমি যাচ্ছি, এবং আমার বড় মামি একদিন ঘুমাচ্ছে হঠাৎ করে স্বপ্ন দেখছে যে আমার বড় মামির বাড়িতে বাড়ির সামনে একটা বড় তাল গাছ ছিল, মোটামুটি সবাই ভয় পেত ওই তাল গাছটাকে, অনেক পুরোনো তাল গাছ, প্রচুর পুরনো, হাওয়া বাতাস কিছু নেই। রাত্রেবেলা মাসি আমাকে এসে বড় মামিকে এসে বলছে দিদা দেখো তাল গাছটা পড়ে গেছে, শিগগিরই বাইরে এসো। পরের দিন সকালে উঠে দেখি তাল গাছটা উপড়ে পড়েনি, মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে। এরকম একটা অলৌকিক ব্যাপার, মাঝখান থেকে ভেঙে পড়ে যায়, এরকম এরকম হয়েছে আর কি। তো দিদি একটা শ্বেত পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে বাপের নাম করে, সেই শিবলিঙ্গটা একদিন নেই, খোঁজ কোথাও পাচ্ছে না, কোথায় গেল। তার আগে কিছুদিন আগে বাপের কাজ হয়েছিল, কিছু ভুল হয়েছিল কাজে, কোনো কারণে হয়তো ভোগ রান্না করতে গিয়ে যে মহিলাটি সে কথা বলে ফেলেছিল, কিংবা কোনো রকম পুজোতে ব্যাঘাত ঘটেছিল, কিছু একটা অসুবিধা হয়েছিল, তা দুদিন পর দিয়ে শিবলিঙ্গটা পাওয়া যাচ্ছে না, সাদা শিবলিঙ্গ। এইবার বড় মামি একদিন, আমাদের ওখানে একটা আশ্রম আছে পাশের পাড়ায়, বিভিন্ন বৃদ্ধারা ওখানে থাকে, হঠাৎ আমার মামি ওখানে যায় হাঁটতে হাঁটতে, গিয়ে দেখছে শিবলিঙ্গটা তার মন্দিরে, সেম শিবলিঙ্গ, বলছে এটা তো আমার বাড়ির শিবলিঙ্গ, তোমার বাড়ি এলো কী করে, এটা আমার বড় মেয়ের মন্দিরের মল্লিঙ্গ। বলছে বেশ কিছুদিন ধরে আমার বেলগাছ তারা খচখচ শব্দ হচ্ছিল, আমি কিছু না পেরে গোবর মাটি দিয়ে লিপেছিলাম, মাটি খুঁড়ে সেই শিবলিঙ্গ উঠেছে। বিশ্বাস করুন, এক বর্ণ মিথ্যে না বা কোনো রকম কাল্পনিকভাবে আমি বানিয়ে বলছি না, সত্যি একদম ঘটনা, একদমই সত্যি, সেই শিবলিঙ্গ ওই আশ্রমে আজও হয়তো আছে, আমারও তো জানা নেই, কিন্তু আজও হয়তো শিবলিঙ্গ আছে। যখন চেয়েছিল বলছে এই লিঙ্গ তো এরমভাবে যায় না, ওর যদি কোনোদিনও ইচ্ছা হয় ও সেই সময় চলে যাবে। এরম একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমার দিদিকে মাঝে মাঝেই স্বপ্ন দেখায় আমার দিদির ছেলে যে মা আমি তোমার কাছেই আছি, তোমার পাশেই আছি। ইভেন একদিন লক্ষ্মী পুজো হচ্ছে, দিদি সমস্ত গুছিয়ে ফেলেছে, কল্পনা ঠাল্পনা দিয়েছে, আলতা পড়ছে যে ঠাকুরমশাই আসবে আলতা পড়ি, একটা ঠিক আমার দিদির ছেলের বয়সে একটা বাচ্চা ছেলে এসে, ও মা তোমার পুজো হয়ে গেছে আমাকে একটু প্রসাদ দেবে, আমি প্রসাদ খাবো। দিদি বলছে এই কেড়ে কেড়ে তুই এখনও পুজো হয়নি, প্রসাদ চাইতে এসছিস, পরে আয়। বলে দিদি পেছন ঘুরে আবার আলতাটা পড়ছে, বলছে বাচ্চাটা এসছে একটু কিছু দি ডেকে। বেরিয়ে সবার বাড়ি পুজো হচ্ছে, যদি সেরম নর্মাল বাচ্চা হতো সবার বাড়ি প্রসাদ চেতে যেত। বেরিয়ে খোঁজ বাচ্চাটার কোনো দর্শক, কেউ দেখতে পায়নি বাচ্চাটাকে। পাশের বাড়ি দিদির গা লাগানো যে বাড়িটা একদম মুখোমুখি বাড়ি, সেরা বেরিয়ে বলছে তোমার বাড়ি কোনো বাচ্চা এসছে প্রসাদ চাইতে, বলছে না তো। বলছে এই মাত্র আমি বাপির মতো সেম এরকমই একটা বাচ্চা দেখলাম, আমাকে প্রসাদ চাইতে, সে দেখো নেই,
তুমি তো বাড়ি এসে রীতিমতো মন্দিরে ঢুকে কান্না, যে তুমি দেখা যখন দাও আসো না কেন, ধরা কেন দাও না, রীতিমতো কান্না। তো এরকম অলৌকিক ঘটনা অনেক হয়, আমরা তো কিছু বিশ্বাস করি কিছু বিশ্বাস করি না, কেউ এগুলো মানে কেউ মানে না, কারোর কাছে এগুলো হয়তো মজাক হাসির খোরাক, কারোর কাছে আবার অনেক হয়তো আত্মা থেকে বিশ্বাস করা আর কি। তো এগুলো সব আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা এবং আমার নিজের বাড়ির পাশে, আমার নিজের বাড়ির কাছাকাছি হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা যখন আমি মিলাই তখন ভাবি, নেগেটিভ এনার্জি যখন থাকে পজিটিভ কিছুও থাকে, এই পজিটিভগুলোগুলো এগুলো। তো আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি যে বাপি হয়তো সাধারণ মানুষ ছিল না, হয়তো মানুষ রূপে কোনো একটা কোনো একজন কেউ ছিল, যারা যে মানুষ রূপে এসে ধরা দিয়েছে, এসে থেকেছে, প্রচণ্ড মায়া দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে, একদম মর্মান্তিক মানে ঘটনাটা আমরা আজও ভুলি না। আমরা আমার দাদার বিয়ের ক্যাসেট দেখি না, আমার ছেলের, যে ওকে দেখতে পাওয়া যায়, তখন ভীষণই কষ্ট হয়। তো মানে এত মর্মান্তিক একটা ঘটনা, আজও আমরা যদি এখন একসাথে থাকি বদ্দির সামনে কখনো তুলে ধরি না এই ঘটনা, মানে দিদি দিদির ছেলের কথা তুলে ধরি না, ও তখন ভীষণ কাঁদে, মন্দিরে গেলে আজও বুকের ভিতরটা ছ্যাঁদ করে ওঠে, আলাদাই যেন একটা ভক্তি শ্রদ্ধা আলাদাই চলে যায়। ওর যখন ফটোটা দেখি তখন আপনিই চোখ দিয়ে বেবে জল পড়ে, যে এতই মানে এই অল্প বয়সে, এত অল্প বয়সে একটা মারাত্মক রোগ নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, এত স্মৃতি দিয়ে গেছে আর এত এত রকম ভালো ভালো জিনিস দিয়ে গেছে, ভুলতে পারি না আর কি। মানে ভীষণই মর্মান্তিক একটি ঘটনা, খুবই দুঃখ হয় ভাবলে ঘটনাটা। এটা ছিল আমার সেকেন্ড স্টোরি, আশা করবো আপনাদের প্রত্যেকের ভালো না লাগবে, হয়তো কষ্ট লাগছে, একটু হলেও খারাপ লাগছে। তো এটা ছিল আমার দ্বিতীয় স্টোরি। হ্যাঁ এটা, হ্যাঁ এক ঠিকই বলেছেন বিষাদি, এটা ভোলার মতো নয় একদমই। থ্যাংক ইউ শম্ভু আঙ্কেল, আর প্রত্যেকে জয়েন করেছে, আমার খুবই ভালো লাগছে আর কি, যে প্রথম প্রথমবার লাইভ করে এত সুন্দর সুন্দর মানুষের সাথে কথা বলছি, এত ভালো ভালো, এত সাপোর্ট করছো। হ্যাঁ মন খারাপ এখন আর করি না, কষ্ট হয় না, খুব মনে পড়ে, মাঝে মাঝে মনে পড়ে যখন একান্তে থাকি, খুব মনে পড়ে। মারা গিয়েছিল, ওর ক্যান্সার হয়েছিল, প্রথমে দুটো টিউমার হয় পেটে, টিউমারটা বায়োপসি করা করেছিল, সেটাতে ক্যান্সার ধরা পড়েছে। থ্যাংক ইউ শুভ অঙ্কেল, এটা ছিল আমার সেকেন্ড স্টোরি। যাই হোক, এরা প্যাথেটিভ একটা ব্যাপার বললাম, সবারই হয়তো একটু মন খারাপ হয়ে গেল। যাই হোক, আবার তাহলে একটু ভুতুরে গল্প নিয়ে বলি, যেটা একটু ভয়ের, ভীষণই ভয়ের, শুধু ভয়ের না এই গল্পটা, এটা ভীষণই ভয়ের, মানে আমার আপনাদেরও ভয় লাগবে শুনলে, এটা এতটাই ভয়ের একটা ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল এই বেশ কিছুদিন, 19-20 ঘটনা, বেশি দিন আর কি না। হ্যাঁ সত্যি খুব মনে পড়ে তুলিকাদি। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে প্রায় প্রথমে আমি চলে যাই 10-15 বছর আগেকার দিনে, না হলে ঘটনাটা বর্ণনা বোঝা যাবে না। প্রথমে আমি ঘটনাটা স্টার্টিং করি, তারপরে আমি যা পেছনে যাব। প্রথমে হচ্ছে এটা আমার একটা বোন, আমার নিজের বোন, বোনের বান্ধবীর বোনের ঘটনা বলছি। বান্ধবীর বিয়ে, বোনের, আমার বাবা বোনের বিয়ে হয়েছে নৈহাটিতে, বোনের বান্ধবীর বিয়ে হয়েছে পালপাড়াতে, আর বান্ধবী বোনের বান্ধবীর যে বোন তারও বিয়ে হয়েছিল মুন রয়, ও সে ক্যান্সার হয়েছিল মন্দি, ওর ক্যান্সার হয়ে মারা গিয়েছিল। তো যাই হোক, এবার পালপাড়াতে দুই বোনের বিয়ে হয়েছে, ওদের বাড়িটা হচ্ছে একটু ভেতরের দিকে। আমি প্রথমে আমাদের বাড়ির ঢোকাটা দিই, যারা হালি শহরে থাকে বিশেষ করে সবাই জানে যে ভূতবাগান জায়গাটা কোন জায়গা। আমার বাবার বাড়ির জায়গাটা ভূতবাগান বলে, এখন আর ভূতবাগান বলে না, সবাই রবীন্দ্র পল্লীই বলে, ভূতবাগানটা মুছে গেছে। সেই সময় ফাঁকা ফাঁকা জায়গা থাকতো, সবাই একটু ভয় পেত, হয়তো কোনো কেউ একজন ভূতবাগান নামকরণ করে গেছে, তাই ভূতবাগানই ডাকে, যদি হাসির একটা ব্যাপার যে ভূতবাগান জায়গাটার নাম। প্রথমে আমি আমার বাড়ি ঢোকার বর্ণনা দিই, তাহলে বুঝতে পারবে। হালিশা স্টেশন থেকে নেমে টোটো করে একতলা কোয়ার্টারের সামনে নামতে হবে, নামলে দুটো সাইডে পুকুর, মাঝখানে এরকম রাস্তা, দু সাইডে দুটো পুকুর, রাস্তা ক্রস করে আসছি, ঠিক আছে।
ঢুকছি ঢুকছি পুকুরটা শেষ ক্রস করলাম, বাঁ পাশে বাড়ি স্টার্ট হয়ে গেছে, কিন্তু ডান পুকুর রয়েছে। পুকুরে ঢুকতে ফার্স্ট যে বাড়িটা, এটা একটু মাথায় রাখো, ফার্স্ট একটা বাড়ি আছে, সেই বাড়িটা নিয়েই ঘটনাটা। ফার্স্ট একটা বাড়ি আছে যেটা বড়, এটা এখন মোটামুটি ভালো, ওরা এমনি আগাগোড়াই সচ্ছল ফ্যামিলি, বাবা সরকারি সার্ভিস করতো, যে দিদিটা মারা গিয়েছে যে দিদিটাকে নিয়ে মেন ঘটনা। তো মাঝখানটায় নাম যখন হয়েছিল কিছু তো একটা ব্যাপার আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ব্যাপার তো কিছু একটা আছে, বাড়িটা ওই বাড়িটা বাড়িটা সবাই মাথায় রাখবেন, পরে আমি বলছি ক্রস বাড়িটার ব্যাপার। সোজা আসলাম, এটা একটা শিব মন্দির, মাঝখানে একটা বড় মাঠ, মাঠটা ক্রস করলেই একটুখানি গেলে বোনের বান্ধবীটার বাড়ি, যে যে বান্ধবীটার বোনের ঘটনা তাদের বাড়ি। আর বাঁ পাশে গেলে একটুখানি ক্রস করলে, যে বললাম যেমন আমার বড় মামার বাড়ি, বদ্দি বাড়ি, মেজদি বাড়ি, ক্রস করে আমাদের বাড়ি। এটা জেনারেলিটা আমাদের ঠিক, মানে আমাদের অ্যাডজাস্ট লোকেশনটা। বোনের বান্ধবীর বিয়ে হয় 2019-এ, যত সম্ভব 19-18 কি 19-ই হবে ঠিক খেয়াল পড়ছে না, এরকমই হবে, হয় 19-এই হবে, বেশি একটা বয়স না, 17 কমপ্লিট হয়ে 18-তে পড়েছে, সেরকম সময় বিয়ে ঠিক হয়। বাড়ি থেকে নর্মাল ফ্যামিলি ভালো পাত্র পেয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, এরকম বিয়ে দিয়েছে। বোন দিদিরাও দেখেছে ভালো ফ্যামিলিদের পাশা, কিছুটা দূরে মানে পালপাড়াতেই বিয়ে হয়েছে। দিদিটা আবার আমারও ভালোই বান্ধবীর মতোই, বোন হলো একসাথেই মিশিটিসি, তো বান্ধবীর মতোই বলা চলে দিদিটা। এইবার এইবার আমি এটা হচ্ছে বিয়ে হয়েছে এইটুকু দিক বললাম। এবার আমি চলে যাব ঠিক এর 10-15 বছর আগের ব্যাপার, না হলে ঘটনাটা ক্লিয়ার হবে না, মানে বোঝানো যেতে বোঝাতে পারবো না। 10-15 বছর আগে ওই যে বাড়িটা বলেছিলাম, ওই যে পুকুরটা শেষে একদম ফার্স্টেই বাড়িটা, ওই বাড়ির একটা দিদি ছিল, দিদিটার নাম ছিল মিঠু, মিঠুদি। খুব সুন্দরী, মানে ভীষণই সুন্দরী একটি মহিলা, যার মানে কোমর ছাড়িয়ে চুল ছিল, ভীষণ বড় চুল, ভীষণ গোজ, চোখ ভুরু টানা টানা, মা রাখত সুন্দর সুন্দরী, এবং তার মাও সুন্দর, তার বাবাও সুন্দর। তাদের একটা ভাই ছিল আমার খুব ভালো বন্ধু হয়, প্রভাত নাম, ও ভালো, যাই হোক খুবই সুন্দর ওদের ফ্যামিলিটা, খুবই সুন্দর। হঠাৎ করে ওদের জীবনে একটা ঝড় আসে, কোনো কারণ ছাড়াই, মানে এই কারণটা আমি আদৌ জানি না, হয়তো আশেপাশে সবাই জানে কিংবা অন্যরাও জানে, কিন্তু আমি জানি না কেন উনি সুসাইড করেছিল। উনি কী করেছিল, কোনো একটি বিকেলবেলায় বাথরুম বন্ধ করে তালা দিয়ে উনি গায়ে আগুন দিয়েছিল বাথরুমে গিয়ে, কারণটা আমি আদৌ জানি না। কেউ বলে প্রেম ঘটিত কেস, কেউ বলে সাংসারিক প্রবলেম, আমি কিন্তু জানি না আসল কারণটা কী, কেন সে মারা গিয়েছিল আমি ঠিক জানি না, সত্যি জানি না। এবার উনি হঠাৎ গায়ে আগুন দেয়, গায়ে আগুন দেওয়ার পরে সবাই তো রীতিমতো, আর এমনভাবে দরজা তালা দিয়েছে ঠিক ঢুকতেও পারছে না, রীতিমতো দরজা ভাঙচুর করে তাকে বের করা হয়, বের করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এমনভাবেই ছিল, মুখটুকু কালো বাদ দিয়ে সারা শরীর ঝলসে গেছিলো, তাকে নিয়ে মারা যায় সেই দিনই, স্পট ডেট। তারপর নিয়ে আসা হয় বাড়িতে, নিয়ে আসার পরে বিয়ে ছিল, তার কিছুদিন আগে শুনেছিলাম যে তার বিয়ে ঠিক হয়েছিল একটি লোকের সাথে, একটি ভদ্রলোকের সাথে বিয়ে ঠিক হয়েছিল, হয়নি বা সেই কেস নাকি অন্য কোনো ঘটনা, ওরকম কোনো কারণে গায়ে আগুন দেয়। আমি সেই গায়ে আগুন দেওয়া দেখি, যখন পেশেন্টটাকে নিয়ে মানে বডিটাকে নিয়ে আসা হয় প্লাস্টিকে মোড়া, মুখ চুলঠুল নেই, মুখটা পুরো কালো হয়ে আছে, নাকটা তীক্ষ্ণ ছিল, খুবই সুন্দর নাক, তীক্ষ্ণ নাকটা ছিল শুধু, মুখটা পুরো কালো হয়ে গেছিলো, আমি পুরো চোখের সামনে দেখা, মানে আমার ভীতুটা ভেতর থেকে হলেও আমি এইসব দেখে ভীষণ সাহস, মানে কৌতূহল ভীষণ, দেখবো যাবো ধারে গিয়ে দেখবো, এরম একটা ব্যাপার। তারপর থেকে ভয়ের ব্যাপার শুরু আমাদের পাড়ায়, দিনে দুপুরে ভয় ভয়ে, কোনো কথা নেই বার্তা নেই। ঠিক তার কদিন পরে এক দিদির বর ঝগড়া নেই ঝাঁটি নেই মদ্যপ করে এসে গলায় দড়ি দিয়ে মারা যায়, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই গলায় দড়ি দিয়ে মারা যায়। তার ঠিক কদিন পরেই এক দাদা গলায় দড়ি দিয়ে মারা যায়, ঠিক তার কদিন পরেই এক দাদার রেলে অ্যাক্সিডেন্ট হয়েই মারা যায়, ঝন্টু দাদার সঙ্গে রেলে, হ্যাঁ ওরকমই হবে, রেলে অ্যাক্সিডেন্ট হয়েই মারা যায়। পাড়াটায় বেশ কিছু করতে করতে অপমৃত্যুতে ভরে যায়, ওই পাড়াটা ক্রস করে কিছুটা দূরে এসে তারপর আমাদের বাড়িতে আসে, একই পাড়ায় রবীন্দ্র পল্লীতে মধ্যেই পড়ে, কিন্তু হয় না
একটা কয়েকটা ঘর থাকলে তাদের মধ্যে গোষ্ঠী হয়ে যায়, আবার এক কয়েকটা ঘর হলে এমন গোষ্ঠী হয়ে যায়। ওই 4-5 মিনিট পর হেঁটে এসে আমাদের বাড়ি, রীতিমতো ওই জায়গাটা ভয়াবহ একটা দৃশ্য তৈরি হয়। মানে দিনে দুপুরে কেউ বেরোতে ভয় পায় না, মানে সাহস পায় না, সরি সাহস পায় না। রাত্রেবেলা বাথরুম করতে বেরোতে গেলে রীতিমতো লাইট নিয়ে লোকজন নিয়ে দাঁড়িয়ে বাথরুম করতে হয়। তখন সেই সময় সবাই গরিবই ছিল, সবার বাড়িতে পাকা বাথরা বা পায়খানা বাথরুম ছিল না, কাঁচা পায়খানা বাথরুমই বেশিরভাগ ছিল সেই সময়। 15 বছর আগেকার কথা বলছি, তখন আমাদের ওখানে সদ্য সদ্য কারেন্ট ঢুকেছে, সবাই কাঠ গুল এসব দিয়েই রান্না করতো, কেউ গ্যাস, কারোর বাড়িতে গ্যাস ছিল না। এরম একটা সিচুয়েশনের কথা বলছি, সেই সিচুয়েশনটা তখন এমন একটা মর্মান্তিক না, ওই বাড়ির সামনে দিয়ে কেউ যেতে পারতো না, মনে হতো গা ভার হয়ে যাচ্ছে। কেউ কেউ সাইকেলে, তার সাইকেলটা ধরে কেউ টেনে রেখেছে, কেউ মনে হচ্ছে গাছের উপরে কেউ বসে আছে। এরম বিগত দিন চলছে, প্রায় বছরখানিক প্রায় চলেছে এরকম, মানে এরকম সাংঘাতিক ব্যাপার চলছিল। সন্ধ্যের পরে কেউ ঘর থেকে বেরোতো না, আর সেই সময় এই নেগেটিভ এনার্জি সবাই বিশ্বাস করত। এখন যেমন ভাবে না এসব কিছু নেই, এখন নিঃস্বর হয়ে গেছে, এখন এগুলো হয় না, সেই সময় সবাই বিশ্বাস করত, বড় থেকে ছোট থেকে বয়স্ক থেকে সবাই বিশ্বাস করত, আর মানত ভীষণ প্রচুর পরিমাণে মানত। তো সেই সময় যখন ওরকম মর্মান্তিক সময়, আমার মনে আছে আমরা যখন টয়লেট করতে বেরাতাম, আমাদের পাকা বাথরুমই ছিল, জন্মের পর থেকে পাকা পায়খানা বাথরুমই দেখে আসছি, বাথরুমে দরজা খুলে টয়লেট করতে হতো, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো লেম্পু হাতে নিয়ে। তখন তো এত লাইটের ব্যবস্থা ছিল না, বাইরে একটা লাইট দেবো, ঘরে তখন এই এত টিউবও ছিল না, তখন ডুম লাইট ব্যবহার করা হতো, 60 পাওয়ার কি 100 পাওয়ার এরকম আর কি, ডুম লাইট ছিল ওরকম। সবাই সন্ধ্যে সবাই ঘরে জড়োসড়ো, কেউ ঘরে দরজাই খুলতো না, কেউ ডাকতে আসলেও হতো না, এরকম একটা ব্যাপার। লাস্টে বাধ্য হয়ে নগর কীর্তনে বেরোনো শুরু করলো লোকজন, যে সকালে সকালে ভোরবেলা থেকে সারা পাড়ায় কীর্তন নিয়ে ধূপ ধুনো নিয়ে বেরোতো, সন্ধেবেলা বেরোতো, দুপুরবেলা বেরোতো। এরম একটা ঘটনা শুরু হলো। এরম একটা দিন গেছে আমার নিজের দাদার, যে বড় মামার কথা আগের গল্পে আমি বললাম, বড় মামার যে ছেলে সে চাকরি তখন চাকরি করতো, এর প্রাইভেটই জব করতো আর কি। ফিরছে, বড় মামা গিয়ে দাঁড়িয়ে আছে, যে আসবে ভয় পাবে, গিয়ে দাঁড়িয়ে আছে, ওর ঠিক ওই জায়গাটা থেকে মনে হচ্ছে কেউ সাইকেলটা টেনে ধরেছে, সাইকেল টানছে, প্যাডেল করে যাচ্ছে, কিন্তু বাড়ি যেন ক্রস করতে পারছে, বাড়িটা যেন শেষ হচ্ছে না, বাড়িতেই মানে আটকে যায়, ওর যত শক্তি ছিল তত দূরে প্যাডেল করছে। তারপর ওরকম হচ্ছে, আরও যেতেই পারছে না, 5-7 মিনিট ওখান থেকে শুধু প্যাডেল করছে, মনে হচ্ছে সাইকেলের বাড়ি পৌঁছে যাওয়ার কথা, 2 মিনিটে পৌঁছে যাওয়ার কথা, সে 7 মিনিট ধরে সাইকেল প্যাডেল করছে। তা দেখছে বড় মামারা আসছে, বড় মামি আসছে, তারপর এসে দাদাকে নিয়ে যায়। সপ্তাহখানেক জ্বর ছিল আমার দাদার গায়ে, আমার দাদা কোনো কারণে ভয় পেয়েছিল, সপ্তাহখানেক আমার দাদার গায়ে জ্বর ছিল। আমার নিজের যে বেস্ট ফ্রেন্ড, আমার নিজের বেস্ট ফ্রেন্ড ছিল, আজ এখনও আছে, প্রশান্ত বলে একটি বন্ধু, আমরা সেই ছোটোবেলার থেকে একসাথে ন্যাপি বয়সের বন্ধু আর কি আমরা, ওই বন্ধু। আর আমাদের ওখানে প্রত্যেকটা ছেলে, বেশিরভাগ ছেলেই সকালবেলায় আড়তে যায়। আড়ত বলতে মাছের, আমাদের বিশাল বড় হালি শহরে মাছের আড়ত আছে, যারা যারা হালি শহরে থাকে বা আশেপাশে থাকে সবাই জানে এই ব্যাপারটা, হালি শহরে একটা বড় মাছের আড়ত আছে। ভোর 4টের পরে আমাদের ওখানে সকাল হয়ে যায়, এবং প্রচুর মাছ ব্যবসায়ী আছে, ভীষণই লোকজন ওখানে, মানে ভীষণ ভয় পেয়েছিল আমার বোন, সরি বন্ধুটা ভীষণ ভয় পেয়েছিল, যাচ্ছিল, যেতে যেতে ও দেখতে পায়, জানি না এটা বানিয়ে বলা নাকি ও দেখেছে নাকি এটা ফেস করেছে আমি জানি না, কিন্তু আমাদের বলছিল যে ও দেখছে আম গাছের মধ্যে কেউ যেন একজন সাদা কাপড় পরে বসে আছে আর পা দোলাচ্ছে। ওটা দেখার পরে রীতিমতো সাইকেল টাইকেল ফেলে কোনো রকম পালিয়ে কারোর ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। এটা আমি 15 বছর আগেকার কথা বলছি। ও মিনিমাম 1 মাসেরও বেশি জ্বরে ভুগেছে, ওকে অনেক ঝাড় পড়ানো হয়ে পরেও সুস্থ হয়েছে, এটাও দেখেছে। এটা আপনারা জানি না কতজন মানুষ বিশ্বাস করবেন, কতজন মানুষ এটাকে করবেন, সাপোর্ট করবেন আমি জানি না, কিন্তু এটা একদম বাস্তব কথা বলছি, আমি আজ থেকে 15 বছর আগেকার কথাটা বলছি, একদম বাস্তব কথা। এরকম করে কন্টিনিউ চলতে থাকে, যখন বছর প্রায় 1.5 বছর মতো কন্টিনিউ চলে, চলার পরে একটা সময় পাড়ার সবাই গিয়ে ওদের বাড়িতে বলতে বাধ্য হয় যে আপনারা গড়ায় যান, গড়ায় গিয়ে পিণ্ডদান করুন, আপনার মেয়ে অতৃপ্ত আত্মা, মনে অনেক অল্প বয়সে মারা গিয়েছেন, অনেক মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তিনি মারা গেছেন, শুনেছি তার বিয়েও ঠিক হয়েছিল, তার মনে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন নিয়ে মারা গিয়েছেন, কি সেটা পূরণ করতে না পেরে এগুলো হচ্ছে তাণ্ডব চলছে, আমরা থাকতে পারছি না,
জেনারেলি তাদের বাড়ি, তাদের ফ্যামিলি, তারা তারা হয়তো আছে, তাদের ফ্যামিলি যারা তারা তো আছেই, যাদের তারা বিশ্বাস, তারা তা ভয় হয়তো নাও পেতে পারে, কিন্তু পাশের লোক তো ভয় পাচ্ছে, আপনারা গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসুন। তারপর পিণ্ডদান করে এই রেসটা কাটতে কাটতে না হলেও 2 থেকে 3 বছর কেটেছে, লেগেছে শুধু এই রেসটা কাটতে, যে ভয়ের একটা ব্যাপার। ওই রাস্তা দিয়ে সন্ধ্যের পরে কেউ চলাচল করতো না, এরা বেশি রাত হলে অন্যরা তো ঘুরপথ হয়ে বাড়ি ফিরতো, ওই রাস্তা যেত না, এরকম প্রায় 2 থেকে 3 বছর এই রেসটা থেকেছে। 2-3 বছর আমরা কোনো মানে দেখা গেল হঠাৎ করে, ওরকমই বলছি, দেখা গেল হঠাৎ করে কল চেপছে, কল চেপার আওয়াজ হচ্ছে, বাইরে বেরিয়ে দেখছে, তখন তো টিউবওয়েল ছিল, তখন ট্যাপ ছিল না, এখন যেমন ট্যাপ আছে তখন ট্যাপ ছিল না, ট্যাপ তখন ছিল না, তখন টিউবওয়েল ছিল, টিউবওয়েল চাপছে, বাইরে বেরিয়ে এসে দেখছে টিউবওয়েলে কেউ চাপছে না, কেউ নেই, কিন্তু আওয়াজ হয়েছে, কারোর বাড়িতে থানেট পড়ছে টালির উপরে বা চাল টিনের উপরে, কিন্তু বাইরে বেরিয়ে দেখছে কেউ নেই, এরকম ঘটনাও হয়েছে। দেখা গেল কারোর বাড়িতে দরজা ঠকঠক করে ডাকছে, বাইরে বেরিয়ে দেখছে কেউ নেই, একা বেরোতে সাহস পাচ্ছে না, 5-6 জনকে নিয়ে বেরোচ্ছে, এরকমও হচ্ছিল। এটা চলে গেল আমি আজ থেকে 15 বছর আগেকার কথা, যে ঘটনাটা বললাম, এরকম করতে করতে ঘটনাটা থিতিয়ে যেতে যেতে পরিস্থিতি নর্মাল হয়ে যায়, আর এই ঘটনাটা নিয়ে কেউ নাড়াচাড়াও করে না, সবাই জানতো, আস্তে আস্তে হয় না, থাকতে 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 পরিস্থিতি চাপ পড়তে পড়তে সবাই ভুলে যায়, তেমনি সবাই ভুলে গিয়েছে। এই ঠিক ঘটনাটা এখন এই 2019-এ এসে চালানো শুরু হয়েছে। কীরকম শুরু হয়েছে, যে বলেছিলাম বান্ধবীর বোনটার বিয়ে হয়েছে, বোনের বান্ধবী মানে আমারও বান্ধবী আর কি, বিয়ে হয়েছে, সে শ্বশুরবাড়িতে থাকতে পারছে না, হঠাৎ হঠাৎ ঝগড়া করছে, হঠাৎ হঠাৎ কী হচ্ছে কিছুই না, বিনা কারণে ঝগড়া করছে, এক একে কথা বলছে, ঘরের মধ্যে শুয়ে আছে, দরজা বন্ধ করে দিচ্ছে ঝগড়া হলেই, পাগলের মতো এলোমেলো বালুথালু চুল করে বসে রয়েছে, এরকম হঠাৎ হঠাৎ হচ্ছে। আর বেশিরভাগ দিনগুলো নেগেটিভ এনার্জি দেখবেন বেশিরভাগ মানুষ, অমাবস্যা পূর্ণিমা এগুলোতেই বেশি একটা দেখা যায়, বিশেষত অমাবস্যাতেই দেখা যায়, পূর্ণিমায় খুব কম দেখা যায়, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তো সরি আমি সোফিয়া বাসু রয় ওনারা উনি বলছে একটু জল খেয়ে নিতে, হ্যাঁ নিশ্চয়ই জল খেয়ে নেবো, সত্যি আমারও গলাটা শুকিয়ে আসছে, মানে ভয়ে আর কি, গল্প বলতে না আপনাদের সাথে গল্প করতে, কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগছে, আর আমার খুবই ভয়ে গলাটা সত্যি আমার শুকিয়ে আসছে। যাই হোক, যখন আমি গেলাম মানে সরি যখন এই ঘটনাটা যখন শুনেছি, এবার বাড়ির থেকে ডাকছে, ডেকে বলছে আপনার মেয়ের কী সমস্যা হচ্ছে, সবাই ভেবেছে অল্প বয়সে বিয়ে হয়েছে, একটা পরিবার থেকে একটা পরিবারে গেছে, পরিবেশও আলাদা, মানিয়ে নিতে খাপ খাওয়াতে হয়তো প্রবলেম হচ্ছে, সবাই এটাই ভাবছে, মিটমাট করে দিয়ে আসছে আবার যেই কি সেই, কিছুতেই কিছু হচ্ছে না। তখন একদিন দেখছে অমাবস্যার দিন দুপুরের দিকে আলোথলো চুল নিয়ে কেউ দৌড়ে যাচ্ছে, দৌড়াচ্ছে কে কে জানে, একটা মহিলা দৌড়াচ্ছে কি পাশে পাশে তাদের রেল লাইন আছে, সুইসাইড করবে, দৌড়াচ্ছে 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 দৌড়াতে 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 এবার ওর তখন ওর হাজবেন্ড দেখে যে ও দৌড়াচ্ছে, হাজবেন্ড গিয়ে ধরেছে। সেই দিন কোনো কারণে ওর জামাইবাবু মানে যে দিদিটার যে বান্ধবীটার কথা বলি তার বড় গিয়েছিল ওদের বাড়িতে, আমি ওর বরটাকে বলি না হলেও 5'7" থেকে 8" হাইট হবে, সরি 5'4 থেকে 5" হাইট হবে, প্লাস বেশ স্বাস্থ্যবান, দেখে মনে হবে ভীষণ শক্তিবান, এরম একটা মানুষ আর ওর হাজবেন্ড, বিয়ের পরে আগে রোগাই দেখেছিলাম, বিয়ের পরে বেশ মোটাই হয়েছিল ওর হাজবেন্ডটাও, ওরা দুজন ধরে রাখতে পারছে না, এত শক্তি গায়ে প্রবল শক্তি খাটাচ্ছে, প্রবল শক্তি খাটাচ্ছে এবং এত এত শক্তি খাটাচ্ছে যে ওরা ওরা ধরে রাখতে পারছে না। তখন বুঝতে পারলো ওর শরীরে কোনো একটা নেগেটিভ কিছু আছে, রীতিমতো যা যা হয় আর কি, বাঙালি হোক নন বেঙ্গলি হোক মুসলিম জাত হোক যারাই হোক না কেন, সবাই তখন ডক্টর নয় তান্ত্রিকের কাছেই যায়, ওকে নিয়ে যাওয়া হয়, তখন বলে যে ওকে এমন একটি মহিলা ধরেছে যে মহিলাটি বিয়ের অতিপ্ত অবস্থায় মারা গিয়েছিলেন, মনে বিয়ের আশা ছিল, ও কোনো এক শনিবার কি মঙ্গলবার দিন রাস্তা দিয়ে চুল ছাড়া দিয়ে টোটোয় করে আমিষ কিছু জাতীয় জিনিস নিয়ে বাড়ি ক্রস করছিল, ওই রাস্তাটা ক্রস করে যাচ্ছিলো, সেই সময় চুল বেয়ে বেয়ে ওর শরীরে প্রবেশ করে, মানে আমার এখন গায়ে কাটা দিচ্ছে এই কথাটা বলতে, ভীষণই ভয় আর কি, এখন হাসছি বাট আমার
যখন আমি শুনি বা যখন আমি ওদের বাড়ি যাই না ভয়ে, দেখ শুনে যখন ঘটনাগুলো দিদির মুখে শুনি বা বোনের মুখে শুনি তখন ভীষণই ভয় করে আর কি, শুনেছিলাম যখন, আর এখনও ভয় করছে বলতে গিয়ে, মানে মনে হচ্ছে নেগেটিভ কিছু ফিল করছি না তো, এরকম একটা আমার ভয় লাগছে আর কি। এইবার তখন সবাই ভয় পেয়ে যায় সেই 15 বছরে ফিরে যায় যে হ্যাঁ এই ভূতবাগান ক্রস করতে গেলে সেই বাড়িটার দিয়েই যেতে হবে। সেই দিদিটাই মনে অনেক স্বাদ, মনে অনেক আশা নিয়ে, মনে অনেক আশা নিয়ে ছিল বিয়ে হবে, সেই দিদিটাই মারা গিয়েছিলেন। তখন বোঝা যায় গেল যে আত্মার, মানে সব তো সবাই তো জানে আত্মার মৃত্যু হয় না, শরীর জীর্ণ হয়, শরীর ছেড়ে এক আত্মা অন্য শরীরে যায়, ওই আত্মা হয়তো কারো শরীরেই যায়নি, আজও হয়তো ওই বাড়ির হয়তো আশেপাশেই থাকে। কেউ ফিল করে, কেউ ফিল করে না, কেউ থাকে, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, হয়তো ক্ষতি না ক্ষতি করে কি না বলতে পারবো না, ওই বোনটার ক্ষতি হওয়া ক্ষতি হয়নি, এমনি অশান্তি হয়েছে, ইয়ে হয়েছে, বুঝে বুঝতে পেরেছে, তাকে ঝাড়ফুঁক করানো করিয়েছে, ক্ষতি না করলে হয়তো সে এখনও মানে পুরোপুরি নিঃস্বর হয়নি। শুনেছি গয়া পিণ্ডি দিলে নাকি চলে যায়, সে আত্মার ফিরে আসে না, গয়াতেই থেকে যায়, কিন্তু সেই দিদিটার আত্মা হয়তো গয়ায় যায়নি, অতিপ্ত আত্মা মতো হয়তো বাড়িতেই পড়ে আছে, হয়তো মা বাবার কারণেই হোক, যা কেউ চলে গেলে হয়তো মা বাবার কথা মনে থাকে না, আমার ভাবনায় বলছি হয়তো মা বাবার কারণেও হয়তো বাড়ি ছেড়ে যেতে পারেনি, ওইখানেই আজও থাকে, না হলে আমি 15 বছর আগেকার কথা বলছি, 15 বছর পর ঘুরে ফিরে সেইটা সেই আত্মাটাই কী করে চলে আসতে পারে একজনের শরীরে, ও ছাড়া ওই আর আমিষ নিয়ে পরে যখন ঠিক হয়, যখন ঠিক হয়ে যায়, ঠিক মানে যখন ও যখন ঠিক হয় ঠিকঠাক, তখন বলে যে হ্যাঁ আমি মাংস নিয়ে মাসি বাড়ি যাচ্ছিলাম হাজবেন্ডের সাথে, নতুন সদ্য বিয়ে, সব বড়রাই বড়, যারা গার্জিয়ান বা বয়স্ক লোকেরা বলে বিয়ের 1 বছর নাকি গায়ে একটা হলুদ হলুদ সুন্দর গন্ধ থাকে, যেটা যেটাতে নেগেটিভ এনার্জি ভীষণভাবে আর কি আকর্ষণ হয়, ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করে। তো ওরকম 1 বছরের মধ্যে চুল ছাড়া দিয়ে টোটোয় করে মাংস জাতীয় কিছু শনিবার দেখে ভর সন্ধেবেলায় নিয়ে মাসিবাড়ি যাচ্ছিল, তখনই তাকে ধরা হয়। তো যখনই যখন তাকে ধরা হয় এবং ঝাড়ফুঁক করানো হয়, এখন সে সুস্থ এবং বর্তমানে শুনেছি সে প্রেগনেন্ট এবং সে খুব শিগগিরই হয়তো বেবিও হবে, কিন্তু এখন সুস্থ সে। এটা ছিল আমার 3rd স্টোরি, অনেকক্ষণ গল্প করছি সত্যি জল তৃষ্ণা পাওয়ার মতো, যারা যারা বলছে। এটা ছিল আমার 2nd স্টোরি, আশা করি ভয় তো অবশ্যই আপনাদের ভালো লাগছে আমার সাথে গল্প করে আড্ডা দিয়ে কথা গল্পগুলো শুনে। এটা ছিল আমার 2nd স্টোরি। যত গণ্ডগোল চুল নিয়ে, সব মেয়েরা চুল ছোটো করে, না না সেরকম কোনো ব্যাপার না, বড়োদের একটু কথা শুনে, আমরা তখন আর সেই আগের দশকে নেই যে বড়োরা যা বলবে সেই মতো শুনে চলবো, সবাই একটু এখন স্টাইলিশ হয়েছে দিন, সবাই একটু স্টাইল করে চুল ছাড়তে চায়, নানারকম চুল বাঁধতে চায়, তবুও যদি বড়োদের কথা শুনে কিছু কিছু ক্ষেত্রে চুল বেঁধে শনি মঙ্গলবারটা একটু মেনে চলা যায়, তাহলে সব নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকা যায়। আমরা যদি একটু বড়োদের কথা মানি, ক্ষতি হয় না, একটু ক্ষতি না হলে ক্ষতি তো হয় না, একটু ভালো হয়, সে অন্যদিন তো করাই যায়, তাই না? তো সেরকম একটা ব্যাপার আর কি। তবে চুল কাটার কোনো দরকার নেই, সবার যে যেরকম পছন্দ করে, কেউ লম্বা কেউ ছোটো, সে তার স্টাইল মতোই রাখো, কিন্তু একটু মেনে চললেই ভালো হয় আর কি। এটা ভালো বলেছো, হ্যাঁ ঠিক। সময় বলছে, অনেকক্ষণই আড্ডা দিলাম, তো ঠিক বড়োদের কথা শুনে গেলে গেলেই সমস্যা। হ্যাঁ, এখনকার বাচ্চারা বা বউরা হোক মেয়েরা হোক, এখন তো আর বিশ্বাস করতে চায় না নেগেটিভ জিনিসটা, সবাই একটু সুন্দর সাজতে চায়, নানারকম চুল বাঁধতে চায়। তো অনেক গল্প বললাম, সবাই হয়তো ভালো লাগছে, রাতও অনেক বেড়েছে, সবাই যে যার ডিনার, কেউ ডিনার টাইম, কারও ঘুমানোর টাইম আর কি, আর বেশি টাইম নয়, ছোটো ছোটো দুটো গল্প বলবো, তারপরে এই লাইফটা শেষ করব। সবাই এত সুন্দর আমার সাথে রয়েছো জুড়ে, আমার ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে না এটা আমার প্রথম লাইফ, সবাই কি সুন্দর কথা বলছো, কমেন্ট করছো, লাভ কত লাভ সিম্বল, বেশ খুবই ভালো লাগছে, প্রত্যেকে যতজন
যত জন রয়েছো সবাইকে বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছে আমার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এইভাবে থাকার জন্য, আমাকে এত সাপোর্ট করছো। এখন আর দেখে শেখে না, ঠেকে শেখে। হ্যাঁ হ্যাঁ চিলিকা দি, একদম ঠিক বলেছো, যখন আমাদের সাথে ঘটনা ঘটে তখন বুঝি যে এটা ভুল ছিল আর এটা আমাদের আগে মেনে চললে ভালো হতো। আমি শুধু বড়দের বলবো না, বাচ্চাদের, যারা ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরে আছে তারাও একটু শনি মঙ্গলবার বেছে বাড়ির থেকে বাইরে বার করা, বা বাচ্চাদেরকে খাওয়া, বিশেষ করে এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া খায় না, কেউ কেউ তবুও চেষ্টা করে বাইরে একটু ঘুরিয়ে খাওয়ানোর জন্য, সেসব বাচ্চাদের ক্ষেত্রেও বলবো শনি মঙ্গলবারটা একটু বেছে যদি থাক চলে প্রত্যেকের ভালো হবে। আমারা আর অমাবস্যা অমাবস্যা পূর্ণিমা এগুলো যদি একটু মানে খুব ভালো হয়, খুব ভালো লাগছে শুনতে। ধন্যবাদ মৌমিতা দি, তুমি প্রথম লাইভ করছো বোঝাই যাচ্ছে না, খুব ভালো বলছো। হ্যাঁ ধন্যবাদ তলিকা দি, আমারও সত্যি মনে হচ্ছে না প্রথমবার লাইভ তোমাদের সাথে এত কথা বলছি, মনে হচ্ছে লাইভটা শেষ করি মনে হচ্ছে না, কিন্তু রাত হয়েছে, সবাই সবারই দৈনন্দিন কিছু কাজ থাকে রাত্রেবেলা। তো আমার এখানে নেটটা ঠিক আছে, আমি সঙ্গমিত্রা দি, আমার এখানে নেটের প্রবলেম, আমার তো ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার এখানে সমস্যা হচ্ছে না। আচ্ছা এটা ছোটো ছোটো দুটো ঘটনা, ছোটো ছোটো দুটো ঘটনা বলবো, আমি আবার লাইভে আসবো, আমার ভীষণ ভালো লেগেছে লাইভে কথা গল্প করে। আর আমার শম্ভু অঙ্কেলের লাইভে অনেক দিন আসার ইচ্ছে ছিল, আমি শম্ভু অঙ্কেলের গল্প বাংলাদেশের আরজে উদয়ের একটা পেজ থেকে দেখেছি, আমি ভীষণ সব প্রতিটা গল্প শম্ভু অঙ্কেলের শুনেছি, আমার ভীষণ ভালো লাগে ওনার গল্প বলার ধরন, গল্প কথা বলাগুলো, ওটা থেকেই হয়তো আমি কিছুটা শিখেছি ওনার থেকেই, উনি ভীষণ ভালো গল্প বলেন, আমি প্রতিটা ওনার প্রতিটা গল্প শুনেছি আরজে উদয়ের ওই ইয়েতে গিয়ে। তো এই এই পেজে আমার অনেক দিন ধরে আসারই ইচ্ছা ছিল, তো আমি ঠিকমতো সুযোগ পাচ্ছিলাম না, তখন পেজটা ভালো করে একদিন দেখেছি, প্রত্যেক মানুষের গল্পগুলো শুনেছি, ইভেন পড়েছি, কিছু কিছু মানুষের গল্প খুবই ভালো লেগেছে পড়তে আমার। তখন আমি শম্ভু অঙ্কেলের সাথে কথা বলে বলি যে শম্ভু অঙ্কেল আমি এরকম লাইভে আসতে চাই, আমিও কিছু স্টোরি বলতে চাই। শম্ভু অঙ্কেল বললো ঠিক আছে, এরকম করেই হ্যাঁ হ্যাঁ নোট কিনে নেট একটা কিনে। আচ্ছা তো যাই হোক, ছোটো দুটো ঘটনা বলে আমি আজকে লাইভ শেষ করব, আবার একদিন লাইভে আসবো। ইভেন আমার কাছে অনেক অনেক এরকম নেগেটিভ এনার্জির গল্প আছে, মায়ের কাছ থেকে শোনা আছে, ঠাম্মির কাছ থেকে শোনা আছে, তারপর আমার দাদু, আমার যে দাদু বাংলাদেশে মারা গেছেন, বাংলাদেশে প্রচুর ঘটনা আছে আমার কাছে নেগেটিভের, যেগুলো কাল্পনিক না সত্যি, কিন্তু আমার নিজের চোখে দেখা না শোনা গল্প, নিশ্চয়ই আবার সবার সাথে শেয়ার করব, সবার সাথে বলবো। তো দেরি না করে আমি আমার ছোটো দুটো ঘটনা বলি। আমি কিছু নেগেটিভ জিনিস ফিল করি ছোটোবেলার থেকেই, সেটা আমি বুঝতে পারি কীরকম করে, আমি কাউকে বোঝাতে পারি না, বাট আমি বুঝতে পারি আমি যা ফিল করি সেটা আমার পাশে থেকে কেউ ফিল করে না, এরকম অনেক হয়। যেটা আমি আগ ফার্স্ট স্টোরিতেই বললাম যে আমি গন্ধটা পেয়েছি কিন্তু সুমন গন্ধটা পায়নি, এরকম আমার সাথে অনেক ঘটনা ঘটেছে ছোটোবেলার থেকেই, অনেক এরকম ঘটনা ঘটে আমার ছোটোবেলায়। সবাই তখন, এটা একটা হাসির কথা আর কি, ছোটোবেলায় সবাই বিছানায় টয়লেট করতে হবে, এখনকার মতো তো তখন আর এত প্যাম্পাস ছিল না, আর এত তখন কারেন্ট ছিল না, আমি যখনকার ঘটনাটা বলবো তখন কারেন্ট ছিল না, যখন যেটা আমার সাথে যেটা আমি দেখেছি খুব ছোটোবেলায়, তখন আমি হয়তো বছর 5-6, আমার কিছুটা মনে আছে, অদৃশ্য হলো মনে আছে, আমি বিছানায় টয়লেট করে দিই ছোটোবেলায়, আমার মামাকে ভীষণ মারে ওই রাত্রেবেলা, বলে তুই এত বড় মেয়ে হয়ে টয়লেট করিস তাহলে কী করে তুই টয়লেট কী করে হবে এরকম করলে, মারে আমি কান্না করি আর এত দুঃখ মতো, মানে দুঃখ পাওয়ার মতো কান্না আর কি, ছোটো আমাকে মারলেও আমি কান্না করছি। আমাদের বাড়ির দরজা একটা জানলা আছে, এটা খুলে রেখে ঘুমাতো, গরম কাল ছিল, তখন কারেন্ট ছিল না যেটা আমি কথা বলছি, আমি দেখতে পাই একটা জাল, আমার আজও মনে আছে, আমি আজও ভুলি না ওই ওই সিচুয়েশানটা, দেখতে পাই জল আমার কাছে কেউ একজন এগিয়ে আসলো, জানলাটা ধরে দাঁড়ালো, বিভর্ষ বিকৃতি চেহারা, একটা পুরুষ, চোখ দুটো অসম্ভব টকটকে লাল, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এরকম দাড়ি, টকটকে লাল চোখ, আমার দিকে বড় বড় করে এরকম করে তাকিয়ে আমাকে ডাকছে যে আমার কাছে আয়। আমি সেই ছোটোবেলায় দেখেছি, তখন আমার বড়জোর 5-6 বছর বয়স হবে, আমি মানে প্রচণ্ড ভয় পাই, এটা আমি আমার আজও মনে আছে, আমি ভুলতে পারি না এখনও, আমি ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মার কাছে গিয়ে পাশে গিয়ে আমি শুয়ে পড়ি,
এটা এটা ঘটে আমার তখন কারেন্ট ছিল না আমাদের ওখানে, আর এটা আমার ছোটোবেলার এক ঘটনা, এরকম একটা ঘটনা। একটা ঘটনা আছে, আমি তখন ক্লাস থ্রি পড়ে পড়ি, আমাদের পাশে একটা টিচার ছিল, পড়তে যেতাম তপনদা। প্রথম আর বাড়িটা বলি, আমাদের বাড়িটার পেছনে একটা পুকুর আছে, আমাদের বাড়িতে বেশ ছোটো বেশ কিছু তেঁতুল গাছ ছিল, পুকুরের কাছে বাড়িটা থাকাতে যাতে মাটিগুলো ভেঙে ভেঙে পুকুরে না পড়ে যায়, যেন সারি সারি গাছ লাগাতো আমার ঠাকুমা। তখন অনেক তেঁতুল গাছ লাগানো ছিল, সবাই অনেক মনে করে তেঁতুল গাছটা ভূত আছে, অনেকেই ভাবতো, অন্ধকার থাকতো যেহেতু। তখন এটা যখন আমি বলছি তখন কারেন্ট এসে গেছিলো, তখন হ্যাঁ আমাদের বাড়ির পুকুর ছিল পেছনটা, একটা পুকুর আছে এখনও আছে পুকুরটা, তার পেছনে একটা বাড়ি আছে, সেটা হচ্ছে বর্ষা ওর ওই বাড়ির যে ওই বাড়ির যে একটা দাদা আছে তার মেয়ে বর্ষা। এবার বাড়িতে যেমন লোকজন থাকে সেরকম দাদাটার মেয়ের নাম বর্ষা, আমরা বর্ষাদের বাড়ি বর্ষাদের বাড়িই বলি। ওদের যে ঘাট, তখন কিন্তু এত কল ছিল না, তখন আমরা কেউ কিন্তু কলে স্নানও করতাম না, বাসনও ধুতাম না, জামাকাপড় কাচতাম, তখন আমরা পুকুরে সব করতাম। আমাদের ঘাটটা এরকম যেরকম ঠিক তার মুখোমুখি ওদের ঘাট ছিল, এরকম ঘাট টু ঘাট আমরা কথাও বলতাম, তারপরে এমনি ডাকাডাকি হতো পুকুর পাড় থেকে, এরকম একটা ব্যাপার ছিল। এটা আমাদের ঘাটের কথা বলছি, ঠিক আছে। এইবার কি বলবো আর কি, এই ঘটনাটা আমার কাছে মানে আমার ভীষণই মানে ভীষণই ভয় এই ঘটনাটা, হয়তো এতগুলো ঘটনা তার থেকে সব থেকে ভয়ের ঘটনা এই ঘটনাটা, মানে ওই বয়সে আমি এরকম ভয়ের কিছু ফেস করেছি। আমার যে স্যারের মা একদিন, ও তখন মাটির ঘর ছিল, ডোয়া, সবাই ডোয়া বলতে অনেকেই বুঝতে পারবেন, মাটির ঘরে ডোয়া থাকে, ওই ডোয়ার লিপ ছিল, লিপতে লিপতে আর তিনের সাথে কোনোভাবে অ্যাটাচ হয়ে যায়, যেহেতু তার হাফ পার্সেন্ট ভেজা ছিল আর লিপ ছিল, মাটির হাতেও জল ঠল ছিল, তো ওকে ওনাকে ধরে নেয়, আর তিনে ধরে নেয়, সেই মুহূর্তেই উনি মারা যায়, মানে সঙ্গে সঙ্গে স্পট ডেট, উনি এমনভাবে মারা যায়। আমি বলছি এই যে কাতটা মনে হবে কেউ একটা ধারালো দাউ দিয়ে কোপ মেরেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, সাদা হয়ে এরমভাবে একটা কাটা দাগ পড়েছিল, ঠিক আছে। এবার বলে হাত, এই হাতের এখানটা এরকম একটা কোপ মারা মতো ছিল, মানে এমনভাবে রক্ত চুষে নিয়েছিল কারেন্টটা পুরোটা, যে ওনার সাদা শরীর সাদা হয়ে গেছিলো, এইগুলো ফেটে গিয়ে হাড়ের মতো হয়েছিল দুটো সাইড, আমি এগুলো সব দেখেছি, ওই বয়সেও দেখেছি। তখন রীতিমতো যখন নিয়ে যায় সেই সময় ডোয়া, হ্যাঁ বিষাদী দোয়ার ডোয়াটা হচ্ছে, যখন আগেকার দিন যে মাটির বাড়ি থাকতো, এমন যেমন ডেটো হয় না পাকা বাড়িতে ডেটোগুলো, ডেটের মতো এরকম মোটা করে ডোয়ার থাকতো, ডোয়াগুলো লেপে আগেকার দিনে মানুষের সুন্দর করে সাজিয়ে রাখতো বাড়িঘর আর কি, সেটাকে ডোয়া বলে। আচ্ছা এইবার তখন যখন নিয়ে যায় তখন একটু একটু হাওয়া ছাড়ে ঝরঝর হয়, ওনাকে এরকম সাদা কাপড়ের মধ্যে মুড়ে, বয়স্ক যেহেতু শীর্ণ বয়স্ক বুড়ির মতো ছিল, এরকম কাপড়ে আটকে নিয়ে যায়, যখন নিজে এরকম একটা সরু লাশের মতো যেরকম নেয় ভ্যানে করে নিয়ে যায়, সেটাও আমি চোখে দেখেছি, পোস্টমার্টামও হয় ওনার, দেখেছিলাম। মনের মধ্যে ওটা ঘুরতো, দেখেছি যেহেতু ঘুরতো, কী হতো আমাদের বাড়ির সামনে পোস্টার আছে, ওর সামনে দিয়ে যে নিয়ে গিয়েছিলো। একদিন রাতে আমি মাকে বলি, মা আমি টয়লেট করব, আমার টয়লেট পেয়েছে আমাকে বাইরে নিয়ে চলো, মা বলছে চল টয়লেট, তখন আমি ক্লাস থ্রি ফোরেই পড়ি, এর থেকে বেশি হবে না, তখন হাই স্কুলে যাইনি, আমার মনে অতদূর মনে আছে। মা এবার আমি বাথরুমে যাই, টয়লেট করি, বেরিয়ে আসি, মা বলে তুই দাঁড়া আমি যাচ্ছি, আমি একটু করে আসি, আমি বললাম যাও। আমি ঠিক বসাতে ঘাটের দিকে তাকিয়ে আছি, ব্যাপারটা তো ভয়ের, এতটা ভয়ের ব্যাপারটা, আমি দাঁড়িয়ে আছি বসাতে দিকে তাকিয়ে। তার বেশ কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে আমাদের ওখানে জলে ডুবে মারা যায়, আমার যে বড় মামার বাড়ি বলেছিলাম ওই বড় বাড়ির পেছনের বাড়িটায় তালগাছটার ওখানে একটা ঘাট ছিল, সেই পেছনের বাড়িটাতে তালগাছের ওখানে ঘাট ছিল, ওই ঘাটের ওখানে একটা বাচ্চা ছেলে জলে, ওই বাড়িরই বাচ্চা ছেলেটা জলে ডুবে মারা যায় বেশ কিছুদিন আগে। আমি দেখি একটা বৃদ্ধ মহিলা, যতদূর মনে পড়ে তপনদার মা, মানে যে বৃদ্ধ মহিলাটা মারা গিয়েছে, ও উনি ঘোমটা দিয়েই থাকতো বেশিরভাগ টাইম, আর সাদা শাড়ি পরতো, কোনো লাল পাট ছিল না, সাদা শাড়ি, ধুতি যেরকম পাড় হয় ওরম পাড়ের কালো কালো পাট টাইপেরই শাড়ি পরতো, সাদা শাড়ি, এতটা ঘোমটা দেয়া একটি মহিলা, একটি মহিলা মানে বিশ্বাস করবেন না, মানে একটুও মানে একটুও বানিয়ে বলছি না আমি, বা একটুও কাল্পনিক নয়, পুরো নিজের চোখে দেখা দৃশ, মানে নিজে দেখেছি একটি মহিলা সিঁড়ি বেয়ে বেয়ে নেমে নেমে সাদা রঙের ঘোমটা দেয়া জলের মধ্যে নেমে গেল, ঠিক জল থেকে একটা বাচ্চা ছেলে উপরে উঠছে,
এরকম আমি তিনবার দেখেছি যে মহিলাটা নামছে, বাচ্চা ছেলেটা উঠছে, মহিলাটা নামছে, বাচ্চা ছেলেটা উঠছে। হুটহুট করে পিছন দিকে তাকিয়ে দেখছি আমাদের বাড়ির সামনে একটা লেবু গাছ ছিল, পাশে একটা কলা গাছ ছিল, একটা প্রচণ্ড বড় আকারের ষাঁড় গরু ওই কলা গাছ মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছে। হঠাৎ করে আসবে, কিছু করে আসবে, আমি তো আওয়াজ পাবো যে একটা ষাঁড় গরু এসে দাঁড়ালো বা এসে খাচ্ছে হঠাৎ করে। আমি ওইটা ওই দৃশ্যটা দেখতে দেখতে এরকম করে সাইডে তাকিয়েছি, দেখছি আমি ওটা ষাঁড় গরু। আমার এখানে পুরো মানে শরীর আমার ছেড়ে দেয় আর কি দেখছি। তখনও আমি তাকিয়েছি, দেখছি ওই মহিলাটা নামছে পুকুরে আর একটা বাচ্চা ছেলে উঠছে। মা বাথরুম থেকে বেরিয়ে এসে দরজা খুলে মা বলে চল, আচ্ছা ও মামা আসো দেখো ওইখান থেকে তপনদার মা নামছে আর গুডলা কী বেশ বাচ্চাটার নাম আমার ঠিক খেয়াল নেই, ওই বাচ্চাটা উঠছে, তুমি একটু দেখো আর ওই পাশে দেখো সারগুটা এসেছে। মা তো কোনো কথা নেই, তড়ি ঘড়ি আমাকে টেনে ঘরে নিয়ে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে দিল, দিয়ে আমাকে তখনই সেই সময় বড়রা যা করে আর কি, ল্যাম্পো জ্বালিয়ে লোহার শিক গরম করে একটা ঝাঁটা শলা পুড়িয়ে জলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে খাইয়ে দিল, কাছে চেপে নিয়ে আমাকে রীতিমতো সেই রাতে ঘুমায় যে তুই কোথাও যাবি না, আমার কাছে চেপে রেখে ঘুমা ঘুমা আর এবং ঘুমা এবং ঘুমো এবং আর তারপরে পরের দিন সকালে ওই ব্যাপারটা নিয়ে আর আমার সাথে আলোচনা করেনি, বলতেই মানে উচ্চারণ করলে কখনো বকা দিয়েছে যে তুই এই ব্যাপারটা বলবি না। তারপর থেকে আমাকে বাথরুম রাত্রেবেলা জল কম খাওয়ানো হতো এবং বাথরুম পেলে আমাকে 9টা 10টার মধ্যে নিয়ে যেত, রাত্রেবেলা বাটি তুলতো না, বলতো তোর বাথরুমে যেতে হবে না, তোর যদি বাথরুমে তুই বিছানাতেই করবি তবুও ভালো, কিন্তু তোকে বাইরে নিয়ে যাবো না। এটা এই এই ঘটনাটা ঘটেছিল তপনদা মরে যাওয়ার 1-1.5 মাসের মধ্যে। তো এরকম নেগেটিভ কিছু থিঙ্কিং আমি ছোটোবেলার থেকেই ফিল করি। দেখা গেল আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তেঁতুল গাছ আছে বড়ো, এরকম আমাদের ওখানে অনেক এরকম আছে, হঠাৎ করে আমার গাটা ভার হয়ে যেত, আমি যে গন্ধটা পেতাম ওই রাস্তা দিয়ে গেলে ওই তেঁতুল গাছের সামনে আমি আলু পচার গন্ধ পেতাম বা আলু সেদ্ধ মাখছি গরম গরম সেরকম গন্ধ পেতাম, এরকম অনেক এনার্জি আমার সাথে এরকম হয়েছে। যারা যারা বিশ্বাস করেন না নেগেটিভ এনার্জি কী বা যারা ভাবেন এগুলো খেলো এগুলো মজা এগুলো কিছুই হয় না, কিন্তু বিশ্বাস করুন সেই সময়, এখনও অনেকটা কম আছে, এখনও হয়তো অতটা হয় না, কিন্তু সেই সময় এগুলো ছিল, এখনও হয়তো আছে, আমরা পাই না, স্পিরিট জিনিসটা আছে আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আছে এবং আমি ফিল করি প্রতিনিয়ত, যখনই আমি এরকম হয় আমি ফিল করি। শুধু আমি নেগেটিভ এনার্জি নয়, আমি এরকম পজিটিভ এনার্জিও প্রচুর ফিল করেছি, যে আমি আমার বোন শুয়ে আছি, আমাদের বাড়ির সামনে একটা শীতলা মন্দির আছে, যদিও ঠাকুরের ব্যাপারগুলো বলা উচিত নয় তবুও বলছি, ওই ঠাকুরটা আমাদের সারা বাড়ি সারা পাড়া ঘুরে বেড়াতো, এখন কোনো কারণে বশত সেটা বন্ধ হয়ে গেছে, কেন তা আমি জানি না। আমি থাকাকালীন ওখানে আমার তখন হাবড়ায় বিয়ে হয়েছে, আমি হালিশহর থাকাকালীনই বন্ধ হয়ে গিয়েছিল। আমি দেখ শুয়ে রয়েছি আমার বোন, আমার সামনে আমি স্পষ্ট শুনতে পেতাম যে মানে ভারী অলংকার পরে কোনো মহিলা যদি হেঁটে যায়, একটা সুন্দর ঝুমঝুম ঝুমঝুম করে একটা শব্দ হওয়া, একটা সুন্দর গন্ধ বয়ে যাওয়া, সবাই সেটা বুঝতেই পারে, আমার টিভিতেও দেখলেও বুঝতে পারি, বা পাশ থেকে কেউ সুন্দর বিয়ে বাড়িতে গেলে সেজে গেজে গেলে যখন হেঁটে যাচ্ছে বুঝতে পারি, ওরকম আমি বুঝতে পেতাম যে কেউ একজন মহিলা সুন্দর সেজে গুজে পায়ে সুন্দর মল পরে ঝুমঝুম ঝুমঝুম করতে করতে আমার বাড়ি ক্রস করে যেত, আমার বাড়ি ক্রস করতো, আমি এটা ফিল করতাম। আমার মা মনে করে যে আমাদের বাড়িতে আমি এসব ফিল করি, আমার মা একটু বিশ্বাসও করে, আমার মেয়েটাও মনে করে যে আমি যতদিন ওই বাড়িতে ছিলাম আর কি, আমার মা বিশ্বাস করে যে বাড়ি সব কিছু ঠিকঠাক, এখনও ঠিকঠাক আছে, সেই সময় যতদিন আমি বাড়িতে ছিলাম ভালো কিছু আমার বাড়িতে ছিল, আমার মা বিশ্বাস করে এটা। আমার মা বলে যে তুই আমার বাড়ি থেকে চলে গেছিস, তারপর থেকে আমার বাড়িটা কীরকম শূন্য শূন্য মনে হয়, কোনো ভালো কিছু আমি পাই না, ভালো কিছু এনার্জি পাই না, আমার মা বিশ্বাস করে, আমি অন্য কারোর কথা বলতে পারবো না, কিন্তু আমার মা এটা বিশ্বাস করে। তো আমি এরকম দেখেছিও নিজের চোখে যে সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে ভোরের দিকে আমার বাড়ি ক্রস করে মা শীতল ঠাকুর পাখা দিয়ে হাওয়া দিতে দিতে গিয়েছে, এটা আমি নিজের চোখে দেখা, জানি না কতজন মানুষ বিশ্বাস করবে, কতজন মানুষ ভাববে বানিয়ে বলছি, কিন্তু এটা আমার নিজের চোখে দেখা, এগুলো এই ছোটো ছোটো ঘটনাগুলো আমার নিজের চোখে দেখা, এগুলো যেমন নেগেটিভ যেমন আমি ফিল করি, পজিটিভগুলো আমি দেখেছি একটা টাইমে, কিন্তু আমি এগুলো বলে ফেলেছিলাম, কিন্তু এই কথাগুলো বলা ঠিক নয়, আমার মা বলেছিল তুই এইসবগুলো কাউকে বলবি না।
আমি বলে ফেলেছিলাম আস্তে আস্তে। আর আমি এগুলো নেগেটিভ, যেমন নেগেটিভের কথা বললাম, পজিটিভগুলো অনেক কিছু দেখি দেখেছি আমি। এরও অনেকও দেখতে পাই যে আমার বাড়ির প্রচুর পুরনো, আমার বাড়ির প্রচুর পুরনো একটি মা বিপত্তারিণী ঠাকুর আছেন, যিনি আমার দাদার হাত থেকে হাত দিয়ে আমার বাড়িতে আসে। আমার দাদা পুকুরে স্নান করতে গিয়ে ওই ঠাকুরটিকে পেয়েছিল, পেয়ে এনে বাড়িতে প্রতিষ্ঠা হয়। অনেক পুরনো সেটা, তাও হয় ১০-১৫ বছর হতে যায় সেরকম। সেই সময় সেই থেকে ভীষণ জাগ্রত, যতবার বিপদে আমার মা পড়েছে ঠাকুর বিপদ রক্ষা করেছেন। অনেক এরকম সিচুয়েশান গেছে, প্রচুর বিপদ গেছে, উনি রক্ষা করেছেন। তো উনি আমাদের বাড়ি বিরাজমান, আমরা বিশ্বাস করি মনে প্রাণে। তো আমি ওই ঠাকুর আমাদের বাড়ি বিরাজমান। এখন এগুলো বিশ্বাস করে না হয়তো অনেকে, কিন্তু আমরা ভাবি, আমরা জানি, আর আমি তো মনে প্রাণে বিশ্বাস করি। আমার ওই ঠাকুর আমার মায়ের আশেপাশেই ঘুরে বেড়ায় এবং আমার মার সাথেই থাকে। কারণ আমার মা যে পজিশনে থাকে, আমার মা সেই পজিশনে আমার ওই বিপত্তা নিয়ে একমাত্র রক্ষা করে আমার মাকে এবং ভালো রাখে আমার মাকে আর কি। তো এইগুলো ছোটোখাটো এইগুলো আমার সাথে ঘটে এবং এগুলো বিভিন্ন রকমভাবে হয় আর কি। তো এই বলে আমার লাইফটা আজকে শেষ করবো কি করলামই আর কি, এরকম ছোটোখাটো এনার্জি আমি পাই। তো ঠাকুরের যেগুলো হয় সেগুলো আমার কাছে আশীর্বাদ, যে ঠাকুর কোনো সময় না কোনো সময় আমাকে দেখা দিয়েছে। এখনো হয়তো হয় না, তো আমার ঠাকুরের আশীর্বাদ আমার কাছে। আর নেগেটিভ যেগুলো আমি পাই সেগুলো ভয় হলেও সেটাও হয়তো কোনো রকম কোনো দিক থেকে হয়তো সেগুলো ভূতের আশীর্বাদ, যেগুলো ভূত মানে ভূত বলতে কি নেগেটিভ কিছু আমাকে ফিল করাতো, বা এখন খুব কমই পাই, এখন এগুলো অত পাই না, এখন অতটা হয়ও না। তো আগে এরকম হয়েছে অনেক। তো আমি ওরকম অনেক সময় স্বপ্ন দেখি যে আমার বিপত্তারিণী ঠাকুর আমার বা আমার শ্বশুরবাড়ির দোরগোড়ায় চলে এসেছে, মাটি খুঁড়ে উঠেছে এবং আমাকে বলছে যে আমাকে ঘরে নে। এরকম অনেক সময় ভাবনা তো আসে এবং স্বপ্নও আমি দেখেছি বেশ কয়েকবার, তো এরকম হয়। যাই হোক, সবাইকে বলবো ভীষণ ভীষণভাবে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই ইতুলিকা দি আবার একদিন লাইভে আসবো, তোমরা সবাই বলছো, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, নিশ্চয়ই নেভার ডিলেট করবো শুভ আঙ্কেল, তুই লাইভের অপেক্ষায় রইলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও সবার সাথে আড্ডা দিতে সত্যি ভীষণভাবে আগ্রহ হই, আবার একদিন এসে অনেক গল্প করব। আজকে অনেক গল্প করলাম তোমাদের সাথে, শুধু তাই নয়, এত সুন্দর কথা বলে এত কিছু দিয়ে করে আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকের সাথে আছো, আমার ভীষণ ভালো লাগছে। আর সবাইকে বলবো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভীষণ গরম পড়েছে, সবাই সাবধানে থাকবে, আর গুড নাইট, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে। হ্যাঁ বিশাদি, আবার নিশ্চয়ই দেখা হবে। সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে আসার জন্য, সবাই আমার সাথে এত সুন্দর আড্ডা দেওয়ার জন্য। সবাইকে বলবো নমস্কার, ধন্যবাদ সবাইকে, গুড নাইট, টাটা, প্রত্যেককে টাটা, সবাইকে বলছি। হ্যাঁ, আবার নিশ্চয়ই দেখা হবে সবার সাথে।